वाजम वानरयूथमोख्यम श्रीरामदूतम शरणम प्रपद्ये। তোমাদের কিছু চাই? আমরা সবাই খেয়ে নিয়েছি, খালি চা। ও তাহলে চাতে চা। আচ্ছা, পেছনের ছেলেগুলো কেমন সিগারেট টানতে দেখছো? ইয়ার নতুন কি, এখানে বসে সিগারেট ফুঁকছে, সন্ধ্যে হলে পার্কে বসে বিয়ার গিলবে। নিজে বলে নিজেই অপমানিত হবে, তাই বলি সখী, নিজের সম্মান নিজের কাছে রাখো। আরে শেখর, বাংলা মানে রেজ কত হবে বলতো? আরে এজটা নামে পে মুখের গ্লেজটা মা দেখলে তো, ওটা তোমাকে দেখিয়ে বলছে। আরে শক্তি, আহা কোমরটা একটু দেখ, বুঝলে গুরু, শাড়িটা জড়িয়ে কভার দিয়ে দিয়েছে, না হলে যা ছিল না বদলি কমর লচ্ছা গোয়ালি। মুখে লাগলে না মুখের চেহারা পাল্টে যাবে, জানিস সে কি করে? তোমার পাঞ্চের সব ঠিকই আছে, তাহলেও আর একটু প্র্যাকটিস দরকার। স্টেট ফাইনাল তো বেশি দেরি নেই, স্টেট না জিতলে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যাবে কিভাবে? ঠিক আছে স্যার, আমি আসছি। আরে এই দণ্ড ওঠ, এতক্ষণ অব্দি নিচে পড়েছিলিস কেন রে? পড়ে থাকিনি বন্ধু, পড়ে পড়ে চাঁপা ফুল, জুঁই ফুল, টগর ফুল সব চোখের সামনে দিয়ে ভেসে যাচ্ছিল, তাই ওদের একটা একটা করে দেখছিলাম। তাতেও তো স্যার বলছে নাকি আমার পাঞ্চটা ঠিক জমিয়ে হলো না। হ্যাঁ সে তো বলবেনি, তার তো আর লাগেনি। দেখ অজু, আমি আর কোনোদিন তোর সঙ্গে এখানে আসবো না। আচ্ছা তুই এবার যেখানে যাবি যা, আমি যাচ্ছি মাকে আনতে, কলেজ ছুটি হয়ে যাবে যে। এই এই বন্ধু, তোর তো প্র্যাকটিস শেষ হয়নি, তুই থাক, আমি মাসিমাকে নিয়ে বাড়িতে পৌঁছে দেবো। বাহ ভাবছিস তোর মতলবটা আমি বুঝতে পারছি না, মাকে আনতে যাওয়ার বাহানায় ওখানে মেয়েদের সাথে লাইন মারবি? তুই থাক, আমি চললাম। ওরে বেটা, মার খাওয়ার বেলায় আমি আর মিষ্টি কেনার বেলায় তুই। চারপাশে পিঁপড়ে খেলার মতো ঘিরে গেল, সরো দেখি দেখি, বাড়ি বাড়ি যা, চাপ বাড়ি যা। এটা মিছি নয়, দেখলি তো মা ছেলে নয় তো, যেন দুজনে ফ্রেন্ড। কি রে কি হয়েছে, খাচ্ছিস না কেন? ভালো লাগছে না। কি ভালো লাগছে না, মন না খাবার? জানি না। ও বুঝেছি, হ্যাঁ কৃষ্ণচূড়ায় যখন ফুল ধরে গাছে যে মরতে নতুন পাতা গজায় বোঝা যায় বসন্ত বুঝি এলো, সে সময় কিছুই ভালো লাগে। রক্ষা করো মা, বাংলা সাহিত্যের অধ্যাপিকা, এসব সাহিত্য ক্লাসরুমে পড়াবার জন্য রাখো। এই বসন্ত যে এসেছে সেটা আজ মেয়েদের চোখে দেখেছি, কিছুদিন হলো তোর চাল চলন তো দেখছি, তুই চাইলে তোর বিয়ের ব্যবস্থা করব। এসব বাজে কথা রাখো তো, আমার এখন একমাত্র চিন্তা আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কিভাবে সিলেক্ট হব, ন্যাশনাল চ্যাম্পিয়ন হব আর ট্রফি এনে তোমার হাতে দেবো। সুমিত্রা, তুমি আমার চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাচ্ছ তো? ঠিক আছে, তোমার স্বপ্ন আমি সার্থক করব, আগামী বছর আমি কিক বক্সিং চ্যাম্পিয়ন হব আর ট্রফিটা এনে আমি তোমার এই হাতে দেব। কি হলো মা, চুপ করে গেলে কেন? না রে, পুরনো কথা মনে পড়ে গেল, তোর বাবাও একদিন এই কথা
আমি তোমায় হাজারবার বলেছি মা বাবার কথা আমার কাছে তুলবে না। কি করছিস কেন অজু? আমি তো আর কারো কথা বলিনি, তোর বাবার কথা বলেছি। কাকে তুমি বাবা বলছো? সেই বাবা না যিনি তোমায় ছেড়ে চলে গেছেন, সেই বাবা না যে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় ছ সাত বছরের ছেলের কথাও ভাবেনি, সেই বাবা না যে আজ কুড়ি বছরে আমরা মরে গেছি না বেঁচে আছি খবর রাখেনি। না মা, তিনি আমার বাবা নন, বাবা নামের এক ভদ্রলোক, অ্যান আউটসাইডার। তোর বাবাকে ভুল বুঝিস না রে অজু, সত্যি বলছি তার সঙ্গে আমার কোনোদিন কোনো ঝগড়া হয়নি। তোর বাবা যা করেছে তাছাড়া তার কোনো উপায় ছিল না রে। তুমি আমায় নতুন করে কিছু বুঝিও না মা, আমি যা বুঝেছি ঠিক বুঝেছি, আর কোনোদিন তুমি ওর কথা আমার কাছে বলবে না। আমার অপেক্ষায় থাকার দরকার নেই, তুমি খেয়ে নাও। আমি দেখে গেছি, আমি খাবো না বলছি না, তুমি গিয়ে খেয়ে নাও। আচ্ছা মা, আমি খাবো না, আমি খাবো না। এ কথাটা রিভার্স হয়ে গেল তো, গড়বড়। না আমি খাবো না। তোমার খাবার দরকার নেই, তুমি আমায় খাইয়ে দাও। আমার কাউকে খাওয়াবার দরকার নেই। কেউ? আমি তোমার কাছে কেউ? তোমার সাথে আমার পরিচয় কি? কেউ? মা অজু, তোর মুখছে তোর বাবার অভাব আমি ভুলতে চেয়েছি। তোর বাবা আমাদের ছেড়ে চলে যাবার পর থেকে আজও আমি খালি তোর মা নই, তোর বন্ধু হয়ে সবসময় তোর পাশে পাশে থেকেছি, তোর কোনো অভাব কখনো রাখিনি। কিন্তু তার মানে এই নয় যে তোর বাবার কথা শোনা মাত্র তুই রাগে জ্বলে উঠবি। পারি না মা, পারি না। বাবার কথা শোনা মাত্র নিজেকে আমি সামলাতে পারি না। আমার নিজের ব্যাপারে নয় মা, তোমার সাথে তিনি যে অন্যায় করেছেন তাতে আমি তাকে কিছুতেই ক্ষমা। তুই আমার পাশে থাকলে আমার কোনো দুঃখ নেই অজু। আমি তো আছি মা, সব সময় তোমার পাশে আছি। আমাদের মা ছেলের দুনিয়ার মধ্যে আর কারোর প্রবেশের অধিকার নেই, এমনকি বাবারও না। মন যে আমার কেমন কেমন করে শোকে রে, মন যে আমার কেমন কেমন করে শোকে রে, করেতে ছুঁয়ে আছে না ঘর আমার, মন যে আমার কেমন কেমন করে ঘরেতে শুয়ে আছে না গোর আমার, খাটের পরে মন যে আমার কেমন কেমন করে। অজু, হ্যাঁ অজু। মঙ্গলা, এই মঙ্গলা কি করছিস? ও মা, দেখতে পাচ্ছ না বাবুর পার্টি বেঁধে? বাবু তোকে দেখেছি না সেবা করতে? মলা যা, ডাকবে কি মা, দিনরাত এমন পরিশ্রম করছে। আচ্ছা আচ্ছা, পালানের বলে মাথা ঘুরে যাবে। তোকে বাবু করতে হবে না। নাম নাম বলছি, নাম খবরদার বলে রাখছি, বাবু ঘরে থাকলে কখনো ঘরে ঢুকবি না। ঠিক আছে, আমার কি দায় পড়েছে? অজু, এই অজু, ওট অজু। অনেক দেরি হয়ে গেল, তুমি কলেজে যাবে না? হ্যাঁ। এক মিনিট, আমি এক্ষুনি টয়লেট থেকে যাচ্ছি আর আসছি। এই তুমি কলেজে ছাড়তে হবে না, আমি অটোতে চলে যাব, তুই এখন স্টেশনে যাবি। স্টেশন? কাল রাত্রি জানাতে ভুলে গেছি, আমাদের পাড়ার গোবিন্দবাবু তিরুপতি গেছেন, সেখান থেকে আমাকে টেলিফোন করেছেন,
ওনার ভাইজি কলকাতা থেকে এখানে আসছে, উনি না ফেরা পর্যন্ত আমাদের এখানে থাকবে। আচ্ছা মা, যত রাজ্যে ঝামেলা নিয়ে এই ঘরের মধ্যে ঢুকে দিতে হবে? কেন, কি হয়েছে? সেই মেয়েটাকে আমি চিনিও না জানিও না, প্ল্যাটফর্মে গিয়ে আমি কি ডাকবো? গোবিন্দ বাবুর ভাইজি কে আছো গো? গোবিন্দ বাবুর ভাইজি কি করে চিনবো বলো? শোন, সেই মেয়েটার নাম সীমা, হলুদ ড্রেস পরবে, এসি থ্রি টায়ার থেকে নামবে। এতেও যদি তুই চিনতে না পারিস, তুই কি আজকালকার ছেলে রে? সে করমণ্ডলে আসছে। তুমি সীমা? আরে আপনি মানে, আরে কি হলো বুঝতে পারছি না। আরে আমার হাতটা তো ছাড়ুন, কে আপনি? আরে আপনি কে? আমাকে এভাবে টেনে নিয়ে যাচ্ছেন কেন? ওফ, প্লিজ প্লিজ টেল মি, ও মাই গড। বসো। কি ব্যাপারটা কি শুনি? আরে শোনা শুনি পরে, আগে মোটরসাইকেলে বসো। কেন? আমার উপর অর্ডার আছে তোমায় স্টেশন থেকে বাড়ি পৌঁছাবার। কিন্তু আপনি কে? কি ব্যাপার? ভালোয় ভালোয় না গেলে দেব এক সোজা গিয়ে বাড়িতে পৌঁছাবে। বসো বসো। আরে আরে আরে, কি আশ্চর্য! আপনি মতলবটা কি বলবেন তো? স্টেশন থেকে বাড়ি আনলাম, মতলবটা বুঝতে পারলে না? এটা তো আমার পিসির বাড়ি নয়। পিসির বাড়ি না হোক, মাসির বাড়ি, বাড়ি তো। হে ভগবান! এই দাঁত মেজেছো? না না, ট্রেন থেকে নামার সময় লিপস্টিক মনে করে লাগালে দাঁত মাজতে পারলে না? এসো বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, এসো বলছি। নাও, ওই হলো। করলাম। এটা কি লেকচারার সুমিত্রা পাটাদারের বাড়ি? হ্যাঁ, আমি তার ছেলে। কাকে খুঁজছেন? কলকাতাতে বাবা বললেন আমায় রিসিভ করতে সুমিত্রা পাটাদারের লোক আসবে। কত অপেক্ষা করলাম কিন্তু কেউ এলো না, অ্যাড্রেসটা ছিল তাই চলে এলাম। তুমি কে? সীমা। ইনিও সীমা, উনিও সীমা। তো আচ্ছা, তোমাদের মধ্যে অরিজিনাল সীমাটা কে? আমি সীমা ব্যানার্জি, অরিজিনাল। আমি সীমা দত্ত রায়, অরিজিনাল। তাহলে গোবিন্দ মেশোর অরিজিনালটা কে? আমি। আর তুমি? আমি আমি ওড়িশি ডান্সার, কলকাতা থেকে এসেছি। এই কলকাতা বালি, তোমায় আমি তাণ্ডব নাচ দেখিয়ে দেবো। সকাল সকাল দাঁত মেজে গপ গপ করে গিলে গেলে তখন কিছু বললে না তো? আম্মা এরম বলবেন না, আমি এখানে নিজের ইচ্ছায় আসিনি, আপনি তো আমায় জোর করে নিয়ে এলেন। হ্যাঁ, জোর করে নিয়ে এসেছি। হ্যাঁ, যেমন জোর করে নিয়ে এসেছি তেমনি জোর করে এবার ধরে ছেড়ে দিয়ে আসবো, চলো। আরে কি করছেন আপনি? এসো বলছি, এসো। আরে কোথায়, হাতটা ছাড়ুন আমার। কি আশ্চর্য, কি জো, কি অভদ্রের মধ্যে ব্যবহার করছেন আপনি? এসব মামলায় আমি একদম ভদ্রলোক নই। এই অটো এদিকে আয়, না ওঠো। যেখানে ইচ্ছে সেখানে যাবে, ওঠো। এই অটো, ও যেখানে যেতে চায় সেখানে ছেড়ে দেবে, যাও। ঠিক আছে, তাহলে এটাকে কি বলা যাবে? কমেডি অফ এরর্স। ওর কমেডিকে আমি ট্র্যাজেডি করে ছেড়েছি, কলকাতা বলি বলে অল্পে আমি ছেড়ে দিয়েছি। ও তেমন কিছু বলেনি তো? আরে বলবে কি করে, আমার ছেলে তাকে বলবার চান্স দিলে তো। সব ভুল তো তোমার। আচ্ছা, আমার পুরো নামটা যদি জানিয়ে দিতে তাহলে কি ভুলটা হতো আমার? ও তাই বলে হলুদ ড্রেস পরে যে ট্রেন থেকে নামবে তাকে তুমি তুলে আনবে? ও ভালো মেয়ে বলে তোকে কিছু বলেনি, অন্য কেউ হলে না একটা।
কি হলো মা জলন কেন দাঁড়াও আমি ওষুধ নিয়ে আসছি আগো এখন কেমন লাগছে একটু ভালো লাগছে তোমায় আমি কতবার বলেছি একজন ভালো স্পেশালিস্ট দেখাও তুমি আমার কথা কখনো শুনবেই না অজু আমি যদি মরে যাই না মাগো না এসব বলো না তুমি ছাড়া আমার আর কে আছে বলো আমার ছেড়ে তুমি কোথাও যাবে না কোথাও যাবে না মামা কখনো না চল চল তাড়াতাড়ি চল আমাদের কাজটা ছেড়ে তাড়াতাড়ি বাড়ি যাবো চল 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 আরে এ তো সে কলকাতা বলি এখানে কেন এলো তুমি এখানে বসে সিগারেট খাওয়া হচ্ছে লুকিয়ে লুকিয়ে তাই না কলকাতা বালি এসব তোমারই ফিকির না না আমি কিছু কিছু জানি না কিছু জানি না আমি তো এই জায়গাটাতে কখনো আসিনি আগে আমাদের এখানকার মেয়েরা তো এসব করে না এসব কলকাতা থেকে আনা খালি সিগারেটই চলে না আরো কিছু চলে মদ চরস গাঁজা ব্রাউন সুগার গুটকা খৈনি এসব আজে কথা বলবেন না আপনি আপনি আমাদের মিথ্যে বদনাম দিচ্ছেন বদনাম করছি কোথায় তোমাদের সবার অ্যাড্রেস আমাকে দাও তোমাদের বাড়িতে খবর দেওয়া হবে এ কলকাতা থেকে এসে তোমাদের সবাইকে খারাপ করছে এমা এখন কি হবে কিছুই হবে না যদি কলকাতা বালি এসে আমার কাছে ক্ষমা চায় ঠিক আছে আমায় ক্ষমা করে দিন ছি 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 এটাকে ক্ষমা চাওয়া বলে দু মিটার দূরে দাঁড়িয়ে ঢিল ছোড়ার মতো একটু আমাদের গর্জাস স্টাইলে খাওয়াটা চেয়ে না এই কলকাতা বালিকে গর্জাস স্টাইলটা দেখিয়ে দে তো আমাদের এরকম বুকে উপরে মাথা রেখে বলে দাও আই এম সরি I'm sorry. ঠিক আছে ঠিক আছে আজ এইটুকুই থাক কাল আবার এসো কেমন আচ্ছা ঠিক আছে যাও যাও শরীরটা কিরকম হঠাৎ করে উঠলো না মঙ্গলা মঙ্গলা কি হলো মা অজু কি এখনো ঘুম থেকে ওঠেনি নাকি রে আমি কি করে জানবো আপনি তো বলেছিলেন উনি একা ঘরে থাকলে যেন না যায় আমি যাব না আপনি গিয়ে দেখেন অজু অজু ও মা আজ আপনার জন্মদিন না হ্যাঁ আমি কাল রাত থেকে একটা কথা বলবো ভাবছিলাম বলবো বল না হ্যাপি বার্থ এই কথাটা আগে আমার ছেলে বলবে তারপর যে কেউ বলুক মা হ্যাঁ মা তুমি রেডি ইস আমার জন্য দেরি হয়ে গেল না আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি ও মা বাবু তো বললো না মনে নাই বোধহয় আমি বলে দেব না কথা বলবার দিন থেকে ও আগে বলে এসেছে
আজ কখনো ভুলে যাবে না ও আগে বলবে তারপর জি মা হ্যাঁ আমি আমি রেডি মা চল চল মা বলে দেব ও কি বলছ মা কিছু না লেট হয়ে যাচ্ছে বাবা চল চল এও বলবে না সেও ছেলের মুখে না শুনলে আর কারুর মুখেই শুনবে না মায়ের ছেলের কি সুহাগ রে বাবা মা আমি আসছি মা পাঁচটার সময় আসবো চলি ওজু বাবা কিছু ভুলে যাসনি তো কি ভুলে যাব কিছু না তো ভালো করে মনে করে দেখ কিছু ভুলে গেছিস হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে বল না বাবা তোমায় তাড়াতাড়ি করে নিয়ে আসতে গিয়ে জল খাবার কথাটা ভুলে গেছি আমি আসি সব ভুলে যা সব ভুলে যাবি যা উফ আমি ভাবতেই পাচ্ছি না ভালো খুব ভালো বাড়ির কাজের লোক হয়ে মনে রেখেছে আর তুই ছেলে হয়ে মায়ের জন্মদিনের কথাটা মনে রাখতে পারলি না গুড মর্নিং ম্যাম গুড মর্নিং নো ব্যাড মর্নিং গুড ডে ম্যাডাম ব্যাড ডে Happy birthday to মা মা তুমি ভেবেছো আমি তোমার জন্মদিনটা ভুলে গেছি মনটা হয়তো ভুলিয়ে দেয় কিন্তু রক্তে যে লেখা আছে মা তাকে কি করে ভুলবো এবছরটা ভেবেছিলাম তোমাকে একটা দারুণ সারপ্রাইজ দেব
জ্ঞান নাও নইলে অসুবিধাটা কি অনেক অসুবিধা আছে হাই সকালা কি হইলো আমি যাচ্ছি কোথায় নুন শেষ হলো আমি ম্যাটে নিচে যাচ্ছি একটা ফুর কইরে দিল কেডা আমাকে লাত মাইরা চইলা যাইতাছে আজ এই রসটা হালায় আমার জানতি হইব কি হলো রাগ করেছ বুঝি আমি তো তোমার সিদ্ধি শোনা মাত্র তেরি ফুরে এসেছি আমি যে রুমালটা রেখে জায়গা ডিসার্ভ করে গিয়েছি এই রুমাল থেকে অন্য গন্ধ বেরোচ্ছে কেন জানো কাল খণ্ডদা আমাদের বাড়িতে এসেছিল তো সে আমাকে একটা ফরেন পারফিউম প্রেজেন্ট করেছে ও খণ্ড খণ্ড খণ্ডদা এখানে দন্ড যাজে তোমার জন্য দন্ত চেপে ফেরেন্দা বাজে সেদিকে কোনো নজর নেই ও মালাজা আমি তোমাকে কতবার বলেছি বিয়ের জন্য বাবার সঙ্গে গিয়ে কথাবার্তা বলো তুমি গেলে না খণ্ড গিয়ে ফাইনাল করে হতেই পারে না হতেই পারে না তোমার গাঁট ছড়া আমার সঙ্গে ছাড়া অন্য কারোর সঙ্গে বুঁয়াতেই পারে না কালি তোমার বাবার সঙ্গে গিয়ে দেখা করবো তাহলে এই হইতেছে ফুরফুরির রহস্য হ্যাঁ আরে দন্ড তুই শেষে খণ্ডরি পশ্চাতে বাস দিলি আমাকে বাস দেওয়ার মতো কেউ জন্মায়নি কিন্তু এটা তো চাল ডালের ব্যাপার নয় সারের ব্যাপার আইকে ইতে কি কইতেছেন আমার প্রেমের ক্ষেতে ঢুইকা সানে ফসল খাওয়া যাইবো আর আমি আলে খেলা খেলা দেখো খণ্ড সেই ষণ্ডকে লন্ড ভণ্ড করে দেওয়ার একটা রীতিমতো প্ল্যান দরকার এই প্ল্যানটা তো আমি কই দিয়েছি শুধু আপনার তো হেল্প দরকার বলো তো বলো তো গরম আছে এই মৌকায় রুটিটা সেঁকে নি আগে নমস্কার আমি আগে দণ্ডধারী তোমার এখানে কি কাজ না মানে আপনার মেয়ে আছে তো আছে তার নাম মোনা তাতে তোমার কি দরকার বাবা আগে মেয়ের বিয়ের বয়স হলে বাবারা কি করে কি আবার করবে বর খুঁজবে সে চিন্তা আপনার করার দরকার নেই আমায় দেখুন আমার চেহারাটা দেখুন আমি আপনার মেয়ের পাশে দাঁড়ালে জুড়িটা হরো পার্বতী বাবা আমার একটা শর্ত আছে কি শর্ত ওপরে একদল ছোকরা আমার ঘরটা জবরদস্তি দখল করে নিয়েছে তাকে যে তাড়াবে আমার মেয়েকে নিয়ে এসে উড়বে এ তো ভয়ঙ্কর শর্ত ওরা এখন ফুল গরম মার গতিতে আমার সেকে দেয় কে হে পারবে এই কথা আরে এ তো আমার বাঁ হাতের খেলা এখন বসে বসে দেখুন কেমন এক একটা গড়িয়ে টাকা করে পড়ছে চিড়িটা এই সাইডে সিঁড়ি আছে যাও তোমায় রক্ষা করো যা 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 রে সন হল আই তুই বলো ধইয়া না ফিরিস তো আমার কোষ ওদের আমি তো পরে বুঝে নেব কিন্তু তোর রুটিটা আমি ইনস্টলমেন্টে ফসলেই বা সুরক্ষিত হ্যালো হ্যাঁ হ্যাঁ অজয় পাট্টাদার বলছি কি হয়েছে ও নো আমি এক্ষুনি আসছি আরে আরে কোথায় যাচ্ছিস কে টেলিফোন করেছিল মা স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ কেমন করে একটা কার পেছন থেকে ধাক্কা দিল স্যার ভালো হতে কতদিন লাগবে পুরোপুরি ভালো হতে ৬ মাস লাগবে বলে ডাক্তাররা বলেছেন ৬ মাস তাহলে আমার প্র্যাকটিস সেটাও আমি ভেবে রেখেছি তোমাকে হয়তো কলকাতায় চলে যেতে হতে পারে কলকাতা কেন স্যার সেখানে একজন খুব ভালো ট্রেনার আছেন তার ছাত্ররা সবাই প্রায় ৩ বছর ধরে ন্যাশনাল চ্যাম্পিয়ন হচ্ছে তোমাকে যেমন করে হোক এবছর চ্যাম্পিয়ন হতেই হবে
তুমি আমার আন্ডারে ট্রেনিং নিচ্ছিলে জানলে তিনি তোমাকে শেখাতে রাজি হবেন। তার নাম জানো? অবিনাশ পাট্টাদার। না স্যার, আমি যেতে পারবো না। কেন? আমার মায়ের হার্টে প্রবলেম আছে, আমি তাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আপনি আমার সঙ্গে এখন রিংয়ে প্র্যাকটিস না করতে পারেন, কিন্তু আমার চেয়ারে বসে তো কায়দা কানুন শেখাতে পারেন, আমার পক্ষে তাই যথেষ্ট। না, যথেষ্ট নয়। তোর গুরু যখন ঠিক করেছেন তখন কলকাতা তোকে যেতেই হবে। কার কাছে ট্রেনিং নিতে বলছেন সে কথাটা এখনো তোমায় বলিনি। কে তিনি? অবিনাশ পাট্টা। এরপরেও বলবে তার কাছে ট্রেনিং নেওয়ার কথা? বলবো, নিশ্চয়ই বলবো। অজু, ভগবান কাজ হাসিলের জন্যে গাথার পা ধরেছিলেন, আর ইনি তো তোর বাবা। তাছাড়া অজু, তুই আমাকে কথা দিয়েছিস চ্যাম্পিয়নশিপ ট্রফি এনে তুই আমাকে দিবি, আর দেখ সেই জন্যেই তো তোকে কলকাতা যেতে হবে রে। আমি বরং কম্পিটিশন ছেড়ে দেবো, কিন্তু কলকাতা যাব না। আমায় তুমি ক্ষমা করে দাও মা। কি যে ঝামেলায় পড়লাম। মালটাকে দেখ। আরে বাড়িতে একটা ছুগড়ি আছে বলে ছোকরারা সব চারিদিক দিয়ে এখানে লাইন মারতে আসছে, আজ এই আদবুড়িটা বুড়োটাকে লাইন মারবে রে। ননসেন্স, ইডিয়েট, তোমরা ভদ্রতা জানো না? আরে সুমিত্রা দেবী, আপনি হঠাৎ? হ্যাঁ নমস্কার। দুদিন হলো আপনার দোকান থেকে ফিরে আসছি। দোকান বন্ধ ছিল কেন? নিন বাকি টাকাটা। আপনার আসার কি দরকার ছিল? কারো হাতে পাঠিয়ে দিলে হতো না? কি হচ্ছে এটা? কি আবার হবে? বোতলটা যদি ওনার মাথায় পড়তো কি হতো তাহলে? পড়ে তো নি, চিৎকার করছেন কেন? পড়লে বলতেন। আচ্ছা, ভুল করে আবার মাস্তানি হচ্ছে? তোমাদের মা বোন নেই? নিচে এসো, পা দুটো যদি ভেঙে না দিয়েছি তোমার। ওহো সুমিতা দেবী, ওদের সামনে কেন কথা বলছেন? ওরা মোটেই ভালো লোক নয়। এদের একদম ছাড়া উচিত নয়। না না, আপনি ঠিকই বলেছেন। আপনি ভিতরে আসুন, আসুন আসুন। হ্যাঁ আসুন। আপনি আমার এখন ভেতরে থেকে আনলেন কেন? ওহো আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? বসুন তো, বসুন। আপনি বাড়ি এসে দোরগোড়া থেকে ফিরে যাবেন, এটা কোনো ভালো কথা হলো? প্রতিমা, এই দেখো কে এসেছে, এদিকে এসো। আচ্ছা ছেলেগুলোকে বলুন তো, এমন অভদ্রের মতো কথা বলছে। আর বলবেন না সুমিত্রা দেবী, আমার বাড়িটার একদম বদনাম করে দিলো এরা। মদ খেয়ে জুয়া খেলে রীতিমতো আড্ডাখানা বানিয়ে ফেলেছে। হ্যাঁ এটা আপনার বাড়ি তো, ওদের বার করে দিচ্ছে না কেন? কি বলবো, আগে একজনকে ভাড়া দিয়েছিলাম, আমি কি জানি তার সঙ্গে আরো চার পাঁচ জন এসে থাকবে বলে? বুঝে না, আগে ছ মাস হলো ঘর ভাড়া দিচ্ছে না। আমি ভাড়া চাইলে আমাকে বড় বড় লাল চোখ দেখাচ্ছে। পুলিশে খবর দিচ্ছে না কেন? বুঝলেন, আগে সারকে মারলে মরণ, সার মারলেও মরণ, পুলিশ এসে ওদের হয়তো ধমকে চলে যাবে, আর তারপর বাবা বাবা। আরে আয় 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 মা, আয় এদিকে এদিকে। এই দেখ দেখ কে এসেছে। এ মোনা, আমার মেয়ে। বসে বসে। এ আমার শালার মেয়ে সীমা, কলকাতায় থাকে, মাঝে মাঝে এখানে বেড়াতে আসে। এ হচ্ছে প্রতিমা, মোনার মা, মানে আমার স্ত্রী। আর ইনি হচ্ছেন হরিহর কলেজের বাংলার অধ্যাপিকা সুমিত্রা দেবী। জানি না না, আবার চা কেন? আরে এটা কোনো কথা হলো? প্লিজ নে নে। আচ্ছা হ্যাঁ দেখ। কেমন করে যে আপনারা এই লাফাঙ্গা লোকগুলোর মধ্যে থাকেন আমি বুঝতে পারি না। এটা সাপের সে ছুঁচো গেলার মতো অবস্থা, কিন্তু ও পারছি না, উগ্রে তো পারছি না। ঠিক আছে, আপনি দেখুন আমি কি করি। পুলিশ আমাদের বাড়িতে? নমস্কার, এটা হর্ষবর্ধন ব্যানার্জির বাড়ি। আমি নিজেই হর্ষবর্ধন ব্যানার্জি। কমপ্লেন আছে? কিছু ছোকরা আপনার বাড়িতে ঢুকে গন্ডগোল করছে। আমি নিজে তো কোনো কমপ্লেন করিনি। তা আমি জানি, আপনি কিছু করেননি। সুমিত্রা পট্টাদার নামে একজন লেডি লেকচারার করেছেন। এইবার বুঝেছি এই শাড়ি দেওয়া পিঁপড়ে এই বাড়িতে কেন ছুটছে। বলুন তো এবার, তারা কোন সময় আসছে, কোন সময় ঝামেলা করছে, কে কে ঝামেলা করছে? আসবে কি আগে? ওপরেই তো থাকছেন বাবুরা, ওরা সব এটাকে ক্লাব ঘর বানিয়ে ছেড়েছে। ক্লাব? কই, কত সাইনবোর্ড দেখছি না তো। না আগে ভাড়াতে আছে, ওরা এখানে ভীষণ উৎপাত করছে। ওহো ভাড়াতে আছে, তাহলে তো আমার কিছু করবার নেই। দেখুন এটা হলো একটা সিভিল কেস, এদের ঘর থেকে বার করার জন্য ওটে একটা
যখন ডিগ্রি পেয়ে যাবেন তখন আমি সাহায্য করব। শুনুন, সব ফয়সালা এক্ষুনি হয়ে যাবে ইন্সপেক্টর বাবু, কোর্ট কেস ডিগ্রি সবই 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, আপনি শুধু দেখুন। হ্যাঁ, এই উপরে যাওয়ার রাস্তাটা কোথায় বলুন তো? ওই রাস্তাটা ওই সাইডে আছে। কিছু ব্যস্ত হবেন না, 10 মিনিটের ভিতরে আপনার কিন্তু উত্তর আপনি এখানে পেয়ে যাবেন, আপনি ততক্ষণ অপেক্ষা করুন। হ্যাঁ হ্যাঁ, কলকাতা বলি তুমি এখানে? এটা আমার পিসির বাড়ি, আমি আমার পিসির বাড়িতে এসেছি। ভালো 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 ভালো, ভেরি গুড ভেরি গুড, তুমি এখানে থাকো, আমি ওপর থেকে আসছি। বাট 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 বাট, যা। আরে আমি কে, সেটা পরে হবে, আগে দাস বাট 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 ও খেলুক, বাট বাট বাট। ব্লাইন্ড 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 ব্লাইন্ড, আমার ব্যাক আমার ব্যাক আমার ব্লাইন্ড। আরে কি করে পড়ে গেলাম, কি পেছন দিকে ধাক্কা মারলো? না গে, সবসময় মালকে চুর হয়ে থাকে তো, সেই নেশাতে পাপসকে পড়ে গেছে হয়তো। এটা কেমন করে পড়লো? আগে আমি নিজে দেখেছি স্যার, এটা নিজে ডিঙিয়ে পড়লো। আচ্ছা আচ্ছা, নিজের ইচ্ছায় ডিঙিয়েছে, তবে তো এটা পুলিশ কেস নয়। তোমরা সব নিজের ইচ্ছে যাচ্ছে তো? আচ্ছা ইন্সপেক্টর বাবু, এরা যখন নিজের ইচ্ছে যাচ্ছে তাহলে তো পুলিশ কেস হবে না? না না না, নিজের ইচ্ছে যাচ্ছে তো পুলিশ কেস হবে। কারেক্ট, বাড়ি খালি করবার এত সহজ উপায় থাকতে আপনার পুলিশ ডাকবার কি দরকার ছিল? আমরা তাহলে আসছি, নমস্কার। আগে বিয়ের কথা বলছো? আমি একটা মেয়েকে মনে মনে ভালোবেসেছি, অবশ্য তার মনের কথা এখনো জানতে পারিনি, কিন্তু আমার তাকে ভালো লেগেছে। আচ্ছা, সে মেয়েটা কে? ওই যে সেই সেদিন যাকে ভুল করে বাড়ি এনেছিলাম, সে কলকাতা বালি গো। ও, তার বিষয়ে কিছু জানিস? না। যাকে ভালোবাসিস তার বিষয়ে কিছুই জানিস না? মা, আমি যে মেয়ের কথা বলছিলাম, ওই যে দুজন যাচ্ছে না, তাদের মধ্যে যে লাল ড্রেস পরে আছে সেই মেয়েটাই। আমি আসছি, তুই একটু দাঁড়া। সত্যি এত ভালো লাগছে না এখানে এসে,
যাই বলিস জায়গাটা কিন্তু ভীষণ রোমান্টিক। জায়গাটা রোমান্টিক হলে কি হবে, রোমান্স করার লক্ষ্য তাই। এই মনে মনে কি ব্যাপার? নমস্কার, আপনি এই মেয়েটাকে কোথায় দেখেছি বলে মনে হচ্ছে না? কেউ শিওয়ান দিদি, সেদিন আমাদের বাড়ি দেখলেন না? নমস্কার, মনে পড়েছে মনে পড়েছে, বেড়াতে এসেছে বুঝি। হ্যাঁ, সীমা দিদি যখন আমাদের বাড়িতে আসে একবার হলেও এখানে বেড়াতে আসে। মনে দেখ সেই ছেলেটা এখানে এসে পৌঁছে গেছে। কে 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 কে? হ্যাঁ এই ছেলেটা। ওকে তুমি চেনো? ওকে দেখলে আমার ভয় করে, গুন্ডাটা। ও আমাকে এখানে ফলো করে চলে এসেছে। ফলো করেছে দেখছি। এই ছেলেটা, কাম হিয়ার। কি মনে মনে কি ভাবছো? হ্যাঁ, মেয়েদের পেছনে ফলো করছো? আন্টি প্লিজ। আহ, তুমি চুপ করো না। কি ব্যাপারটা কি? নিজেকে মনে মনে হিরো ভাবছো, মেয়েদেরকে লাইন মারছো? আন্টি প্লিজ। এই তোদের মতো ছেলেদের জন্য না জায়গাটা বদনাম হয়ে গেছে। দেবো তুমি চুপ করো। আন্টি, আহ তুমি থামো না, আমি দেখছি তো। আর যদি কখনো মেয়েদেরকে ফলো করেছো না তো তোমার এই হাত পা দুটোকে ভেঙে তোমার হাতে ধরিয়ে দেবো। যাও এখান থেকে। চলো, একে এভাবে ছেড়ে দেবেন? এই এই ছেলেটা কি জানো তুমি? আমরা কি করে জানবো? এই এখানকার ফেমাস কিক বক্সিং চ্যাম্পিয়ন। ওর পেছনে লাগলে না এক কিকে তোমার সারা শহর চরকির মতো ঘুরিয়ে দেবে। হ্যালো হ্যালো হ্যালো, আমি আসছি। কি রে তোমরা এখানে দাঁড়িয়ে আছো? যাও। আরে এখনো নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে, যাও আউট। পুলিশে খবর দেবো কি? না আন্টি, ও এমনি ভালো ভালো। তোমার কথা তুমি কিছুই বুঝতে পারছি না, একবার বলছো ভালো একবার বলছো গুন্ডা। না মানে আসলে দূর থেকে দেখলে ভালো মনে হয়, কিন্তু কাছে এলেই কিরম গুন্ডামি করে। হ্যাঁ কিন্তু সেটা আমি আগে বলবে তো, ছেলেটাকে আমি মিছি মিছি বকলাম। চলো 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 চলো। আরে কলকাতা বালি, এমন মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমি বাঘ না ভাল্লুক। ইস, কি অভদ্র, এইরকম ড্রেস পরে মেয়েদের সামনে কেউ আসে না? আর মেয়েরা যখন উঁকি মারে। দেখো কলকাতা বালি, তুমি রাগ করে বলছো না ভালোবেসে বলছো, আমি কিন্তু বুঝতে পারছি না। প্রেম তোমাকে এই ড্রেসে? ওহো, তোমার পোশাক পরা প্রেম দরকার? ঠিক আছে এক মিনিট অপেক্ষা করো। খদ্দের যেমন জিনিস চায় দোকানি সেরম মাল দিতে বাধ্য। যে দুর্বুদ্ধি হয়েছিল, কেন যে এলাম, বাপরে বাপ। আরে ও কলকাতা বালি, পালিয়ে যাচ্ছ কোথায়? এবার ঘুরে দেখলে না আর চোখ বুঝবার দরকার হবে না। দেখলে তো ফুল ড্রেস, মানে হচ্ছে পোশাক পড়া প্রেম। কি বললে? চড়ে যাচ্ছ কেন? আমার ইশারা পেয়ে তুমি এখানে আসলে, তোমার কথা অনুসারে আমিও পোশাক পরে এসেছি, আর প্রেমেতে বাধা রইল না কোনো। মনে মনে হিরো, চলো তোমাকে প্রেম করাচ্ছি, গলায় কলসি বেঁধে পুকুরে ঝাঁপ দেওয়া অনেক ভালো। প্রেম করবে প্রেম। এই কলকাতা বালি, তুমি চলে গেলে তোমার পিসি পিসি মশাইকে সব বলে দেবো। না প্লিজ প্লিজ বলো না, প্লিজ প্লিজ। তাহলে এসো, সেদিন আমি তোমায় গর্জাস স্টাইল দেখিয়েছি।
ওই চোখের পাতায় লেখা ভালোবাসি, এ মনের খাতায় লেখা ভালোবাসি, ওই চোখের পাতায় লেখা ভালোবাসি, এ মনের খাতায় লেখা ভালোবাসি। তোকে লুকিয়ে লাভ কি বল? আরে কথা হলো কি, অনাদির পোল্ট্রির একটা মুরগি কাল রাতে একটা হীরের আংটি গিলে ফেলে। আংটিটা যাবে কোথায়? নিশ্চয়ই সেই মুরগির ডিমেই থাকবে। আর বংশী আমাদের অনাদির পোল্ট্রির ডিম কেনে, আর আমি বংশীর দোকানে ডিম কিনে ডিম ফাটিয়ে দেখছি কোন ডিমের মধ্যে সেই আংটিটা আছে। বুঝলি বন্ধু, যদি আংটিটা পেয়ে যাই না, তাহলে কিছু একটা ব্যবসা বংশীর ডিমের দোকান হীরার আংটি। দন্ড, তুমি তাইলে ডিম ভাঙিয়া ভেঙে হীরের আংটি খোঁজো, আমি আমার কামে যাই। বল মালিরে, তুমি আরে বেটা যা, এখন থেকে তোর ফার্স্ট ইনস্টলমেন্ট আরম্ভ।
অনাদি পোলট্রি ডিম অনাদি পোলট্রি একটা মুরগি একটা হিজার আংটি বিক্রি নেই তুমি ছেড়ে পড়ো কেটে পড়ো না না তুমি চলো আমি ডিম বিক্রি করবো না তুমি চলো তো বাবা আমার ছাড়ো তো তুমি না আমার ডিম বিক্রি নেই আমি পয়সা দিব আমার তোমার পয়সা দরকার নেই তুমি চলো তো চলো চলো না আমার দরকার নেই তুমি চলো ডিম বিক্রি করতেছি দাদা পয়সা হচ্ছে কেন ডিমলার পয়সা দাও এই ডিমটা ফাটাইলে তবে না ইরা রাংটি পাওয়া যাইবো পাইলে তোমার চালা না আমার পারবা না আমার দোকান আমার ডিম আমার চালা না তোমার পারবা না এই ওটা চলবে না চলো এখান থেকে দিলাম না নিতাই ওকে পাঠিয়েছে হাজার টাকা দিয়ে তোমার দোকান বরবাদ করে দেওয়ার কি বলছো আরে বলবো কি তুমি নিজেই বলো না যদি কোন মুরগি হিরের আংটি গেলে সেটা পায়খানা দিয়ে বেরোবে না ডিমের মধ্যে থাকবে ঠিক তো সেই নিতাই ওকে পাঠিয়েছে হাজার টাকা দিয়ে দোকান বরবাদ করতে তাই ছোট লোক দাঁড়া তোকে ভালো করে দিন খাওয়াচ্ছি প্র্যাকটিস টাইম আরো বাড়িয়ে দিতে হবে এবার স্টেট চ্যাম্পিয়নশিপ জিতলে তুমি ন্যাশনালে যেতে পারবে কিন্তু ঠিক আছে স্যার এবার কার সঙ্গে লড়াই করতে হবে জানো তো সে হচ্ছে গত বছরের স্টেট চ্যাম্পিয়ন ভীষণ ডেঞ্জারাস ফাইটার ইনি হলেন ভীম রাউত গত বছরের স্টেট চ্যাম্পিয়ন উনি হলেন অজয় পট্টাদার এবছরই বক্সিং ময়দানে নতুন এসেছেন তোমার সেই সমুদ্রকূলের হিরোকে দেখতে এসেছো কি কেমন মাসলস চড়া ছাতি দেখেছো তো না না মোনা আসছিল তো তাই আমি ওর সঙ্গে চলে এলাম আর সে তোমাকে ফলো করেনি তো না 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 আপনি কার পক্ষে আমি আমি এসেছি ভাই ওর জন্য আপনার কি হয় বয়ফ্রেন্ড ওর বয়স আর আপনার আরে মারো গুলি বয়সকে কিন্তু তোমার হিরোটা খুব ভালো লড়ছে Come on! 1, 2, 3, 4, 5, 6, 7 আপনি ওর জন্য তালি মারছেন আরে এটা হচ্ছে লড়াই যো জিতা
ভই সিকান্দার। ও আমি তাহলে আসি। যা 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 যা। এবারের বক্সিং চ্যাম্পিয়ন হলেন অজয় পাট্টাদার। আরে তুই বুঝতে পারছিস না, তোর সিলেকশন। আসি পিসেমশাই। থাক মা থাক, দে এসে এলাম। থাক থাক, সাবধানে যাস, চিঠি লিখিস মোনা। ওঠ মা, দেরি হয়ে যাচ্ছে, চল ওঠ। বাই। প্রেমিকের নিশান যদি ঠিক থাকে তাহলে তাকে প্রেমের আঠা দিয়ে ঠিক ধরতে পারবে। হ্যালো, কি হলো, আমাকে আটকালে কেন? ম্যাডাম বললেন এখানে অপেক্ষা করতে, ওনার এক্সট্রা ক্লাস আছে। ও বেশি লেট হবে নাকি? হ্যাঁ লেট হতে পারে। ও ঠিক আছে, তোমরা সব দাঁড়িয়ে আছো কেন, তোমাদের ক্লাস নেই নাকি? না আমরা সবাই তো ইকোনমিক্স এর স্টুডেন্ট। ও ঠিক আছে, যাও। বাই বাই বাই। আবে এটা এখানে কি করছে রে? ওর মা কলেজের লেকচারার তো, তাই রোজ নিতে আসে। ও আচ্ছা, আজকে ওর হিসাব নিকাশটা এখানে ঠিক করে দিতে হবে। দাঁড়া চল, সেদিন নিয়ে হেরে গেছে, আজকে এসে হিসেব করব। আবে চুপ। আরে শোন, যার বাপের ঠিকানা নেই তার কাছে হারলে কি আর জিতলে কি, ওটা একটা আস্ত বাস্টার্ড। বাস্টার্ড আমি তোমাকে বলেছিলাম আমার ছেলেকে নিয়ে আমি বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো, কিন্তু সেদিন আমি বুঝতে পারিনি কত বড় ভুল কথা আমি বলেছিলাম। ছেলে জীবনে বাবার পরিচয় যে কতটা প্রয়োজন সেদিন আমি জানতাম না, কিন্তু আজ বুঝতে পারছি আর জীবনে তোমাকে দরকার গো।
কার কাছে তুমি দুঃখ জানাচ্ছ? ছোটবেলায় যখনই আমি বায়না করেছি, বাবার জন্য কেঁদেছি, তুমি এই ফটো দেখিয়ে আমায় ভুলিয়ে দিয়েছ। বড় হওয়ার পরে এই ফটো দেখিয়ে বাবার মতো হওয়ার জন্য উৎসাহ দিয়েছো, কিন্তু আজ আজ এই ফটোর জন্য আমায় বাস্টার্ড অপবাদ শুনতে হচ্ছে। এই ফটোর কাছেই তোমার স্ত্রীর পরিচয় আর আমার ছেলের পরিচয়। মৃত্যু পর্যন্ত তুমি মাথার সিঁদুর আর হাতের শাখা পরে কিংবা আমি বুক ফাটিয়ে বাবা বাবা চিৎকার করলেও এই ফটোর ভেতর থেকে অবিনাশ পাট্টাদার বেরিয়ে বলবে না তুমি তার স্ত্রী, আমি ওর পুত্র। ওজু কি বলতে চাইছিস? আজ নয়, কতদিন বলেছি এই ফটোটা বাইরে ফেলে দাও। যে আমাদের জীবন থেকে চলে গেছে তাকে ধরে রাখবার কোনো মানে হয় না। মানে আছে ওজু, নিশ্চয়ই মানে আছে। এই ফটো আমার চেয়ে তোর বেশি দরকার। আমার? হ্যাঁ তোর। একলব্য গুরু দ্রোণের কাছে অস্ত্র শিক্ষা করবার জন্য গিয়েছিলেন, দ্রোণ তাকে নিরাশ করে ফিরিয়ে দিয়েছিলেন বলে একলব্য তার উপর রাগ করেনি বা অভিমান করেনি, বরং তার প্রতিমূর্তি তৈরি করে তাকে গুরু মেনে নিজে নিজে অস্ত্র শিক্ষা করেছিল। আর তোর লক্ষ্যে পৌঁছবার জন্যে ওই ফটোর ভেতরে লোকটাই তোর আদর্শ হওয়া উচিত। আদর্শ? এই লোকটা আমার আদর্শ হবে যে বিয়ে করে নিজের স্ত্রী আর সন্তান ছেড়ে আর একটা সংসার করতে পারে? তাকে আমার ঘৃণা হয়। এই অশুভ ছবিটা এ ঘরে থাকার কোনো মানেই হয় না, কোনো অধিকার নেই। ডাক্তার দেখছেন, একটু অপেক্ষা করুন। তোর কি হয়েছে? এমন করে কাঁদছিস কেন? কি হয়েছে ম্যাডামের? ম্যাডাম কি সিরিয়াস? সিভিয়ার হার্ট অ্যাটাক। ডাক্তারবাবু ট্রিটমেন্ট করছে। কিছু হবে না, নিশ্চয়ই ভালো হয়ে যাবেন। আপনি এত ভেঙে পড়বেন না, সব ঠিক হয়ে যাবে। যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন করতে পারে। এখন সেন্সে আছেন, তোমার মা তোমায় খুঁজছেন। যাও, ভেতরে যাও। আমি মরে গেলে তুই
তুই খুব একা হয়ে যাবি। তুই আমি জানি তুই তুই একা থাকতে পারবি না বাবা। তুই তোর বাবার কাছে চলে যাবি। না মা, না। তুমি থাকতে কলকাতা যাবার কথা কেন উঠছে মা? না, আমি কোনো কথা শুনবো না। তুই তুই আমার কথা দে অজু, তুই তুই কথা দিবি না, তুই কথা দিবি না অজু, আমার কথা দে না অজু, কথা দে না অজু, কথা দে। তুই তোর বাবার কাছে যাবি না অজু, তুই তোর বাবার কাছে যাবি না অজু, বল কথা দে। আমি রাখবো, আমি তোমার কথা নিশ্চয় রাখবো মা। রাখবি তো, নিশ্চিন্ত নিশ্চিন্ত করলাম, বড় শান্তি পেলাম, বড় শান্তি পেলাম, বড় মা। তুমি আমার ছেড়ে যেতে পারবে না মা, কিছুতেই যেতে পারবে না মা, আমি তোমার সব কথা রাখবো মা, তুমি আমার ছেড়ে যেও না মা, যেও না। অজয় পাট্টাদার। কেন এসেছো? অবিনাশ পাট্টাদারের সঙ্গে দেখা করতে। তুমি সাধারণ ভদ্রতা জানো না, সোজাসুজি বাড়ির ভেতরে ঢুকে এসেছো। এটা প্রাইভেট বাড়ি, ঘরের ভেতরে ঢুকবার আগে পারমিশন নেবার দরকার, সেটা জানো না? আমি কে সেটা জানলে তুমি ঠিক বুঝতে পারবে আমার পারমিশন নেওয়ার দরকার আছে কি নেই। তুমি যেই হও না কেন, তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। তুমি বাবার কাছে এসেছো, তার কাছে জেনে নেবে যে পারমিশনের দরকার আছে কি নেই। Now get out. আরে অজিত, কার সঙ্গে কথা? ও কে? আমি জানি না মামি, বলছে তো অজয় পাট্টাদার, বাবার সঙ্গে দেখা করতে এসেছে। জানো মামি, চেহারা দেখে মনে হচ্ছে খুব কসরত বডি, বক্সিং শিখতে এসেছে বোধহয়। শোনো, এখানে কি বক্সিং শেখানো হচ্ছে? বক্সিং স্কুলেতে যাও, এখানে কেন এসেছো? সব বাবার জন্যে, বাড়িটা তো শিয়ালদা স্টেশন, যে নয় সে বলা নেই কমা নেই, হুট করে ঘরে ঢুকে যাচ্ছে। বরানগর চেনো? গঙ্গার ধারে, সেখানে আমাদের বক্সিং স্কুল আছে, সেখানে যাও, এখানে নয়। আর শোনো, কখনো এই বাড়িতে ঢুকবার চেষ্টা করবে না। কোথা থেকে যে লোকজন এসে বাবার কাছে ঝুটছে কে জানে, সাধারণ ভদ্রতা জ্ঞান পর্যন্ত নেই। মার 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 কি? Come on, kick!
বলি কেন? তোকে আমি কতদিন বলেছি না বক্সিং করার সময় কনসেন্ট্রেশন দরকার, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এগিয়ে আসছে। না না ওই যে কে অজয় পাট্টাদার? অজয় পাট্টাদার। আপনি নিশ্চয়ই অবিনাশ পাট্টাদার? হ্যাঁ। বলো, বক্সিং শিখবে বলে এসছো? তোমার চেহারা দেখে তো বুঝতে পারছি তুমি নিশ্চয়ই খানদানি ঘরের ছেলে, কিন্তু বাবা তুমি তো আসতে দেরি করেছো। আমরা এখন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ নিয়ে ব্যস্ত আছি, এই সময় নতুন ছেলে নেওয়া তো সম্ভব নয়। তুমি এসো। আমি যদি কাউকে মৃত্যুশয্যায় কথা না দিতাম তাহলে এখানে থেকে যাওয়া তো দূরের কথা, এখানে আসতামই না। আমার ফিরে যাওয়ার কোনো উপায় নেই। কেন অযথা তর্ক করছো? স্যার যখন যেতে বলেছেন মানে যাবে। না, যাবার জন্য আমি এখানে আসিনি। তোমার স্যারের সঙ্গে আমার কথা হচ্ছে। তুমি কে? কি বললে? বিক্রম। আচ্ছা, তুমি কত অবধি পড়েছো? বিএ পাস করেছি। বিএ পাস করেছো? আমাদের ম্যানেজারটা চাকরি ছেড়ে পালিয়েছে, তুমি এখানে ম্যানেজারের কাজ করবে? কি ভাবছো, থাকবে? থাকবে। গুড, ভেরি গুড। সদা চাচি, সদা আই, আমি ঘড়ি দেখেছি স্যার, ছেলেদের এখনো জুস দেওয়ার সময় হয়নি। চুপ। আমাদের নতুন ম্যানেজার এসেছেন, ওনাকে নিয়ে গিয়ে ওনার রুমটা দেখিয়ে দে, ওকে স্নান টান করে নিক। আসুন। হ্যাঁ শোনো, আজ হচ্ছে ছেলেদের ফিস ডিপোজিট করার দিন, সদা তোমায় রেজিস্টার দিয়ে দেবে, তুমি সব ফিস কালেক্ট করে রেখে দিও, আমি সন্ধ্যায় এসে বুঝে নেব। ঠিক আছে স্যার, চলুন। কলিযুগের মাইয়ারা সব দিল্লি কা লাড্ডু, যে কাছে পস্তায় চইলা কাছে ও পস্তায়, আহা কলিযুগের মাইয়ারা সব দিল্লি কা লাড্ডু। এটা রেডিওতে নাটক হইতেছে না সত্যি? ভ্যাবলাটা এনে কি করে? এই তো সত্যি ভ্যাবলা, 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 আরে ভ্যাবলা, আরে কি হইছে কি? নামুকে নেতা দিলে কথা কইব কি করিয়া? রাজু ভাই, রাজু ভাই, আবার কি হইলো? হ্যাঁ রাজু ভাই, স্ত্রীটা মরে গেল। হাই ভগবান, তার স্ত্রী মরে গেল? আরে তার স্ত্রী মরে গেল তো তুই কাঁদতেছ কেন? কাঁদবো না, একই পাড়ায় একই সাথে ঘর করেছি, তার বাবাকে, আমার বাবাকে, তার ভাই বোনকে, আমার ভাই বোনকে। তুই কই কইছ? প্রতিবেশী হিসেবে আমারও যাওয়া উচিত, ঠিক না? তোর তো নিশ্চয়ই যাওয়া উচিত। শোন খণ্ড, দণ্ডর সঙ্গে তোর ছক্কা পাঞ্জা চলছে, তুই তার এই বিপদের সময় যদি তার পাশে থাকিস, তাকে সান্ত্বনা দিস, তাহলে সে তোর হাতের মুঠোই থাকবে, তারপর তুই দণ্ডকে রোজ দণ্ড বৈঠক করাবি। আরে এই আইডিয়াটা তোমার মাথায় একেবারে আসে নাই? এবার ঢুকেছে তো? অলরেডি ঢুকে গেছে। এবার সোজা চলে যা রাধু পালোয়ানের বাড়ি। তার স্ত্রী কে? তোর স্ত্রী কে? আরে দণ্ড, তোর দণ্ডটা যদি না ভাঙছি তো আমার নাম কি? রাধু রে। আরে বেটা যা, এবার তোর সেকেন্ড ইনস্টলমেন্টটা রেডি হয়ে গেল। রাধু ভাই, রাধু ভাই, এ রাধু ভাই, রাধু ভাই, রাধু ভাই, আমার বড় কষ্ট হয়েছে রে, আর ভারী দুঃখ হয়েছে রে। খণ্ড, এসেছিস খণ্ড? আরে কেমনে নাইসা তাকি রাধু ভাই, তোমার আমার বাড়ি পাশাপাশি, তোমার ভাই কি আমার ভাই নয়, নাকি তোমার মা আমার মা নয়, নাকি তোমার স্ত্রী আমার স্ত্রী নয় রে? কি বললি? আমার স্ত্রী তোর স্ত্রী? এ কালি আমাদের স্ত্রী ছিল না, পাড়াপড়শি সবার স্ত্রী ছিল। কি বললি? পাড়াপড়শি স্ত্রী? আমার স্ত্রী সবের কাজে বসে তাকে অপমান করছিস? দ্রৌপদী পঞ্চস্বামী ছিল বলে মহাভারতের যুদ্ধ হয়েছিল, আমার স্ত্রী এতগুলো স্বামী বানিয়ে তোকে বিশ্বযুদ্ধ লাগিয়ে দিবি? পকপক। আরে বাবা রে,
আমার ভুল হয়ে গেছে রাধু ভাই, শালা ভুল হয়েছে। ওই দেখিস কি মার চালাকে। রাজু ভাই এ বৌদি আমার মা, তুমি মাতা পিতা, তুমি সেকেন্ড ইনস্টলমেন্টটাও পেয়ে গেলি। বাবু এই তো জল রেখে দিয়ে এসছি। পাশিপতিত পাবন হোটেল, সস্তা সুন্দর মজবুত হোটেল, মাসিক পেমেন্টে খেতে দেয় ওরা। তুমি যদি খেতে চাও আমি ওদের সঙ্গে কথা বলিয়ে দেবো, বুঝলে? এই ওদিকে বাবু, শোনো বাবু একটা কথা বলতে ভুলে গেছি, বক্সিং স্কুলের ছেলেরা সন্ধ্যে পাঁচটার সময় ফিস দিতে আসবে, ফিস ঠিক ঠিক আদায় করে তার হিসাবটা রেখে দেবে। দেখো টাকা পয়সার ব্যাপারে বুড়ো কিন্তু খুব হুঁশিয়ার, কাউকে এক পয়সা ছাড়েও না, কাউকে পয়সা দেওয়ার সময় কথা খেলাপ করে না। আরে সদা, এই বাড়িটা কার? ওই বাড়িটা, ওই বাড়িটা আমাদের গোপাল বাবুর। বুড়ো গোপাল ম্যানার্জি গান গায়, ওর ছেলে সুমন ম্যানার্জি পাকোয়াজ বাজায়, আর ওর মেয়ে, আর ও কে? ও আমাদের গোপাল বাবুর মেয়ে সীমা, ও অরিজিন আছে কায়। ও তাহলে এখানে? মানে তুমি তাকে চেনো নাকি? বাবু 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 শোনো না, কোথায় যাচ্ছো? আমি আসছি। আরে শালা ছোকরা হলেই এই হবে, আগের ম্যানেজার এই জানলা দিয়ে উকি দিতে বলে এখান থেকে তারা খেলো, ইনিও আসতে না আসতে লাইন চালু। এবারে সব থেকে বেশি মজা হয়েছে, আমার পিসেমশাই বাড়ির পাশে একটা মহাদেবের মন্দির আছে, সেখানে আমরা দর্শন করতে গিয়েছিলাম। সেখানে জানিস তো হঠাৎ একটা ধূমসো খোকার সঙ্গে দেখা। কিকবক্সিং জানে অবশ্য, খোকাটা হ্যান্ডসাম, কিন্তু হলে কি হবে, ন্যাদোষ একটা, মাইচিয়া নাম্বার ওয়ান। আমি হক করলে বুঝলি না, জানিস তো আমাকে পটাবে বলে এসেছিল, যেই আমি আমার লাল চোখ দেখিয়েছি না ভয় পালিয়েছে। জানিস তো আমাকে কি বলে ডাকতো? এ কলকাতা ওয়ালি। এক্স্যাক্টলি, ঠিক এই নামেই ডাকতো। আরে মানে এখানে আমাকে কি? তুমি এখানে? কি হলো? আমি ধূমসো খোকা, মাইচা নাম্বার ওয়ান। তুমি হ্যাক করে দিলেই আমার, না না তোমার লাল চোখ দেখে আমি খুব ভয় পাই। না না মানে আমি বলতে গেছিলাম, দেখো বেশি ফুটানি মারলে আমি তোমার বাবা ভাইকে। না 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 প্লিজ বলো না, বাবা আমাকে ভীষণ বকবে, প্লিজ প্লিজ বলো না, সরি। এমনি করে নয়, গর্জাস স্টাইলে এখানে না, আমি পাশের বক্সিং স্কুলের গেস্ট হাউসে রয়েছি। Oh no!
সদা সদা আরে এই সদা সদা সুমিত্রা এই নিন আপনার টিউশন ফিজ কি চেনবার চেষ্টা করছেন আমি কে তুই আমার ছেলে না আমি সুমিত্রা ভট্টাচার্যের ছেলে আমার বাবা নেই আই এম এ বাস্টার্ড এই কথা বলে তোর জন্মদাত্রী মাকে অপমান করছিস তোর বাবার পিতৃ পরিচয়কে অস্বীকার করছিস বাবা বাবার কর্তব্য করেছেন আপনি কখনো কি মনে পড়েছে আপনার একটা স্ত্রী আছে একটা সন্তান আছে কিন্তু আমরা ভুলিনি মা তার মৃত্যু পর্যন্ত ভুলতে পারেনি সুমিত্রা চলে গেল কেউ একটা খবর দিল না আমায় কি জন্য দেব সারা জীবন স্বামী সুখে বঞ্চিত থেকে যে দিন কাটিয়েছে মরার আগে আপনি দুটো কথা বললেই কি সে সান্ত্বনা পেয়ে যেত মরার আগে মাকে কথা দিয়েছিলাম বলে আপনার সঙ্গে দেখা করতে এসেছি তাহলে এখানে কেন এলি সোজা বাড়ি যেতে পারতিস গিয়েছি কিন্তু আপনার স্ত্রী পুত্র কন্যা সবাই আমাকে বক্সিং স্কুলের পত্র দেখিয়ে দিল জানলাম আপনার সেই সাজানো সংসারে আমার মতো একটা বাইরের লোকের কোনো স্থান নেই কি বললি বাইরের লোক তুই বাইরের লোক শোনো তোর মা তোকে আমার বিষয়ে কি বলেছে আমি জানি না কিন্তু আমার মুখে সব কথা শুনলে তুই বুঝতে পারবি যে তোর মা আর আমার মধ্যে কোনো বিবাদ ছিল না কোনো ভুল বোঝাবুঝি ছিল না খালি সুমিত্রার একটা ভুলের জন্য একা তুই নয় আমিও সেই জ্বালায় জ্বলছি সত্যি তুমি সিলেক্ট হয়েছ কিন্তু তুমি কি করলে কি করেছি খবর কাগজে বের হয়েছিল তার ব্যাচেলার কিক বক্সার দরকার জানি তো কিন্তু আমি বিবাহিত ওরা জেনে গেলে অবস্থা কি হবে ভেবে দেখেছ জানা বা না জানাটা আমাদের দুজনের বিশ্বাসের উপর নির্ভর করে মানে আরে বাবা নিজের স্ত্রী সব জেনে যখন তার স্বামীকে ব্যাচেলার বলে পরিচয় দিচ্ছে সে ব্যাপারে তোমারও জানা উচিত যে স্ত্রীর এতে কতখানি স্বার্থ আছে স্বার্থ হ্যাঁ আমি তোমাকে ন্যাশনাল চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই মহাভারত যুদ্ধে অশ্বত্থামা হত বলে যুধিষ্ঠির যদি পরিস্থিতি সামাল দিতে পারে তাহলে তুমি নিজেকে ব্যাচেলার বলে ম্যানেজ করতে পারবে নাকি আমি ভাগবত চৌধুরী ট্রেনিং ক্যাম্পে জয়েন করলাম ট্রেনিং এর বিষয়ে আমি সুমিত্রাকে বলেছিলাম কিন্তু সুমিত্রা আমার মাথার দিব্যি দিয়ে বলল ট্রেনিং পিরিয়ডে তুমি একদম বাড়ি আসবে না আর ট্রেনিং শেষ হতেই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আরম্ভ হয়ে গেল আমি সেবার চ্যাম্পিয়নও হলাম আর এই খুশির খবর শোনাতে আমি যখন বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছি হঠাৎ খবর পেলাম আগেই ক্যান্সার রোগে ভুগতে থাকা ভাগবত চৌধুরী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তাই তাঁর সঙ্গে দেখা করতে আমি চলে গেলাম তার বাড়িতে যে মেডিসিন খাচ্ছিলেন ওটাই কন্টিনিউ করবেন আমি আসছি স্যারের কন্ডিশন কেমন বুঝছেন যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনাই ঘটতে পারে হোপ ফর দ্য বেস্ট আসছি তুমি কেঁদো না রমা সব ঠিক আছে কে কে এসেছে রে মা স্যার আমি অবিনাশ স্যার অবিনাশ তুমি এসেছো আমি তোমারই অপেক্ষা করে আছি কিন্তু স্যারকে তো অবিনাশ সময়ের উপর কারো হাত নেই 5 বছর ধরে ক্যান্সার রোগে ভুগতে ভুগতে আজ জীবনের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি বলো অবিনাশ আমার একটা কথা লাগবে বলুন স্যার আমি আপনার জন্য সব করতে পারি না না অবিনাশ তুমি তুমি আমার কথা দাও কথা দাও আমি আপনাকে কথা দিচ্ছি বলুন বলুন স্যার কি বলবেন আমি তোমার কাছে ঠিক এই আশাই করেছিলাম আমার
স্থাবর অস্থাবর সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী আমার আমার এই মেয়ে রমা। আমি চলে গেলে এই দুনিয়ায় ওর আর কেউ নেই। অবিনাশ তুমি তুমি ওর দায়িত্ব নিও, ওকে ওকে বিয়ে করো। তুমি তুমি চুপ করে আছো কেন? তুমি অবিবাহিত না স্যার, আপনি বোধ হয় জানেন না যে আমার কিচ্ছু জানবার দরকার নেই অবিনাশ। আমি খালি তোমার মুখ থেকে হ্যাঁ শুনতে চাই অবিনাশ। তোমার তোমার নীরবতায় আমি বুঝতে পারছি তুমি তুমি আমার প্রস্তাবে রাজি। আমি আমি আজ আমি আজ বড় খুশি হয়েছি। আমি ভাবিনি আমার মুহূর্তের ভুলের জন্য আমি এত বড় শাস্তি পাবো। সুমিত্রা, তুমি তো শাস্তি পাওনি সুমিত্রা, বরং আমাকে সারা জীবনের জন্য শাস্তি দিলে। এসব কি বলছো তুমি? ঠিক বলছি। তুমি জানো বিয়ে করার পরে রমা কিরকম স্বার্থপর হয়ে গেছে? জানো আমায় কি বলে সাজিয়েছে? বলেছে আমি যদি তোমার সঙ্গে সম্পর্ক রাখি তাহলে ও আত্মহত্যা করবে। তাহলে এলে কেন? তুমি কি বলছো? এখানে আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, তাদের কাছে আসবার অধিকার কি আমার নেই? আর নেই। সেদিন সেই এক লাইন মিথ্যে লিখে দিয়ে আমি তোমার সেই অধিকারকে বলি দিয়ে দিয়েছি। সুমিত্রা, যাও রমার সঙ্গে সুখে সংসার করো। এখানে আমার কাছে তোমার সন্তান অজু আছে, তার মুখ চেয়ে আমি সারা জীবন কাটিয়ে দেব। সুমিত্রা, অবিনাশ, স্বামীর করা শপথ, কায় মনোবাক্যে পালন করা, স্ত্রী ধর্ম, আমার এই সিঁদুর সাক্ষী, মৃত্যু অব্দি আমি সেই ধর্ম পালন করব। তারপরে ছ বছর ধরে আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি। প্রত্যেকবার ট্রফি পাওয়ার পরে আমি খুশির খবরটা শোনাবার জন্য সুমিত্রাকে টেলিফোন করি, কিন্তু আমার টেলিফোন পাওয়া মাত্র ও টেলিফোন রেখে দেয়। বোধহয় ও চেয়েছিল আমি যেন তাকে ভুলে যাই। সুমিত্রা, তুমি আমৃত্যু তোমার কথা রাখলে, অথচ আমি ইউ আর গ্রেট সুমিত্রা, ইউ আর গ্রেট। কাঁদিস না অজু, তোর মা তোকে ছেড়ে চলে গেছে, কিন্তু তোর বাবা তো আছে। সত্যি বলতে তোর কাছে টাকা নিতে আসাটা আমার বাহানা ছিল রে। আমি তো তোর সঙ্গে একান্তে কথা বলতে এসেছি। কেন? রক্তের সম্পর্কটা এমনই যে অজু, সে কাছে টানবেই টানবে। আজ সকালে তোকে দেখা মাত্রই আমি চমকে উঠেছিলাম। তোর ওই চোখ দুটো ঠিক সুমিত্রার চোখের মতো। দ্বিতীয়বার চমকে গেলাম এই তো নামটা শুনলাম, অজয় পাট্টাদার। এই নামটা আমি দিয়েছি, সেই কারণেই আগু পিছু বিচার না করে আমি তোকে এখানে থাকতে বলেছি। কাল সকালে তুই চলে যাবি। কোথায়? আমার বাড়ি,
আমাদের বাড়ি। তুই বলেছিলি না দ্য অড ম্যান শুড বি আউট, আজ আমি তোকে বলছি তুই অড ম্যান নোস, ইউ আর দ্য পারফেক্ট ম্যান মাই সন। আমায় দেওয়া কথা কি তুমি ভুলে গেলে? তুমি আমায় কথা দিয়েছিলে প্রথম পরিবারের সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না, আর আজ কেন তোকে এই সংসারে থাকতে বলছো? মানছ, আমি তোমায় কথা দিয়েছি, কিন্তু যে এই ঘরে থাকলে তোমার মনে ঈর্ষা জাগতে পারতো সে তো নেই, বরং আমার ছেলে হিসেবে অজু তোমারও ছেলে, আশা আর অজিতের দাদা, এ বাড়িতে থাকবার সব অধিকার তার আছে। না নেই। আশা, কিছুদিন আগে তো বিক্রমকে এ বাড়িতে থাকবার কথা আমি বলেছিলাম, কিন্তু আপনি তো সেদিন মানা করে দিলেন। বিক্রম আর অজু কি সমান? অজু আমার পুত্র। আপনিই তো বলেছিলেন বাবা, আপনার কাছে ট্রেনিং নিতে যারা আসে তারা সব আপনার ছেলের মতো। শোনো, সে যেখানে আছে সেখানে থাকলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এখানে সে থাকতে পারবে না। রোমা, ও মাম্মি, এখানে থাকুক কি যেখানেই থাকুক, সে তো মিস্টার অবিনাশ পাট্টাদারের এক নম্বর ছেলে। হ্যাঁ, আর তার মা এক নম্বর স্ত্রী, তুমি দু নম্বর মাম্মি, আমরা দুজনেই দু নম্বর। হাজার চেষ্টা করলেও আমরা এক নম্বর হতে পারব না, তাই বাবাকে বলে লাভ কি? অজিত, তোমা তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আরে তুমি, তুমি সেই না কাল সকালে যে বাড়িতে এসেছিলে? তুমি তাহলে অবিনাশ পাট্টাদারের সান নাম্বার ওয়ান? বাইরে ছিল তো বেশ ছেলে, আমাদের সংসারে কেন তবে অশান্তি বাধাতে এলে? দরজার পাশে দাঁড়িয়ে আমি সমস্ত কথাই শুনে নিয়েছি, আমায় এই বাড়িতে কেউই জায়গা দিতে চান না, সেটাও বুঝতে পেরেছি। আমি ওই বাড়িতে থাকতে চাই না, আমি আমার মায়ের শেষ ইচ্ছে পূরণ করার জন্য এখানে এসেছিলাম। মা চলে যাওয়ার পরে আমি সর্বহারা হয়ে গেছি বলে যদি ভেবে থাকেন তাহলে আপনারা সব ভুল করছেন। মা আমার বাঁচার মতো যথেষ্ট ব্যাংক ব্যালেন্স আর মাথা গোজার ঠাইও রেখে গেছেন। বহু আশা নিয়ে এসেছিলাম, মায়ের বদলে মা পাবো, ভাই পাবো, বোন পাবো, সবার হৃদয় একটু স্থান করে নেব, কিন্তু তার জায়গায় পেলাম সবার ঘৃণা। এরপরেও কি আপনি বলবেন এ বাড়িতে আমি অড ম্যান নই? বুঝেছ মাম্মি, এ তো হাই পিচ ড্রামা, আমার তো তালি দিতে ইচ্ছা করছে। এরকম তাকিয়ে আছেন কেন? অন্য যে কেউ হলে আমি এরকমই করতাম, এটাই সাধারণ নাগরিকের কর্তব্য। আরে তুই তো লেখাপড়া করেছিস, আবার তেল মালিশা করছিস। কর্মফল গে, কর্মফল, কর্মের ফলে নল রাজা কাটে ঘোড়ার ঘাস,
কর্মের ফলে দণ্ডধারী করে তেল মালিশ। আরে তেল মালিশ তো বেশ ভালোই করছিস, থাকছিস কোথায়? তেল মালিশ করে আমি কিনা সবাইকে চেকমাই করে দিচ্ছি, কিন্তু আমার দেহটা পুরো খড়খড়ে। দিনভর এখানে থাকি, রাতটা যেখানে সেখানে শুয়ে পড়ি। এই শোন, আমাদের এই পাশে একটা বক্সিং স্কুল আছে, তুই থাকবি? কি যে বলে না গে, খিদে আমার পেট চোঁচো করছে, আর আপনি আমার জিজ্ঞেস করছেন কি রে খাবি নাকি? ঠিক আছে, তুই আমার সঙ্গে চল, আমার বক্সিং মালিককে বলে তোকে ওখানে রেখে দেবো। হ্যাঁ গে। এই কি অজু, ফ্রুট জুস তুই করছিস? সদা নেই, কাল রাত্রে খবর এসছে ওর স্ত্রীর শরীর খারাপ, আজ সকালেই তার স্ত্রীকে দেখার জন্য আমি পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, স্ত্রীকে দেখাটা এমন জরুরি হলো যে কাজটা ছেড়ে দিয়ে পালালো? সবাই কি আপনার মতো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ শোন, কাল থেকে তোকে আর কাজ করতে হবে না। যদি সদা না আসে তাহলে ছেলেরা জুস নিজেই তৈরি করবে আর নিজেরাই খাবে। কেন স্যার? হ্যাঁ, আগের ম্যানেজার তো সদা না থাকার সময় জুস তৈরি করেই দিয়েছে, ইনি কেন করবেন না? জানি সে কে? ম্যানেজার? না, এ আমার ছেলে। স্যার, এত বড় ছেলে আপনার আবার কোত্থেকে এলো? আপনার ছেলে মেয়ে তো আপনার বাড়িতেই আছে। ওহো, আমি তোকে এত এক্সপ্লেনেশন দিতে পারবো না, বলেছি আমার ছেলে, এ আমার ছেলে। আর শোন, আমার ছেলে হিসেবে ওর যতখানি রেসপেক্ট পাওয়া দরকার ততটাই যেন পায়। হুম স্যার। হ্যাঁ বল। আমি একটা ছেলেকে এনেছি, খুব ভালো মালিশ করছে, আপনি এখানে রাখবেন ওকে? আরে ওসবের কোনো দরকার নেই, বক্সিং স্কুলে একটা ভালো মালিশের লোক রাখার দরকার আছে। ঠিক আছে রাখো। এই ভেতরে আয়। স্যার টাকা পয়সা নিয়ে কিছু ভাববেন না আপনি, ওকে আপনি যা দেবেন ও তাই নেবে, ও আমাদের গেস্ট হাউসে থাকবে। আরে ওদিকে দাঁড়িয়ে রইলি কেন? এদিকে আয়। তিনি হচ্ছেন আমাদের বক্সিং স্কুলের মালিক, অবিনাশ পাট্টাদার। আচ্ছা থাক, বেশি ভক্তি দেখাবার দরকার নেই। বলছি শোন, এ থাকার আর মাইনে পত্র ব্যবস্থা করে দিবি। আচ্ছা। হ্যাঁ বিক্রম, কাল যে গ্লাভস গুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো নিয়ে আসবি। ওকে। স্যার আমার মাইনে? আবে কি ধান্দা লাগিয়েছিস, বাড়ি ফিরে চলে এলি? আরে তোর বাড়ির কথা চিন্তা করিস না, কিন্তু আমার বাড়ি মান ভাসি হয়ে গেছে। মানে? তোমার লাগে সুন্দরী লো যোগী বেশ ধরি, যা সাথে ছিল সুন্দরী গো আঁচলেতে ভরি। আমার হৃদয় সুন্দরী মোনা বাড়ুর যে এই কলকাতা শহরে কোথায় হারিয়ে গেছে যে, তাকেই পাওয়ার জন্য কোনো সময় বুট পালিশ, কোনো সময় কান পালিশ, কোনো সময় তেল মালিশ বেশ ধারণ করে ঘুরে বেড়াচ্ছি। আর ঘুরে বেড়ানোর দরকার নেই তোর। মানে? মানে তোর হৃদয় সুন্দরীর ঠিকানা আমার কাছে আছে। এত রাত্রে তোমরা দুজন গোপন কথা বলতে গেলে রাত কি দিন কি? বল না রাধা, কি গোপন কথা বলতে সঙ্গে করে ললিতাকে নিয়ে এসছে সাক্ষী রাখবে বলে? না না না, আসলে আমার একটা রিকোয়েস্ট ছিল। রিকোয়েস্ট? বলো কি বলবে? বল না। সিগারেট খাওয়ার কথাটা প্লিজ বাবাকে বলবে না, বাবা যদি জানতে পারে না আমাদের আর কিছু বাকি রাখবে না। এই কথাটা বলার জন্য এত রাতে দুজনে মিলে এখানে এসেছো? তোমরা জানো না আমার নামে তিন তিনটে রেপ কেস চলছে। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে আমি এখানে আসতাম না। সরি বলো। বল না। সরি। বেড়াল চোখ বুঝে বুঝে দুধ খাচ্ছে, ভাবছে দুনিয়ার সবাই চোখ বুঝে আছে, তাকে কেউ দেখছে না। কিছু হবে না যদি তুমি তোমার ললিতাকে আমার সঙ্গে ফ্রি করে দাও। সত্যি বলছো? ফ্রি করে দিলে তো? কোনো রেপ কেস নেই, ইউ স্টে ফ্রি।
চিঠি গো করোনা তারা তোমার কাছে তো পড়েছি ধরা এখনো দুজনে রয়েছি স্বাধীন এসো মজা করি এই কটা দিন সকাল সকাল প্র্যাকটিস ছেড়ে তুমি কি করছো এখানে? বহুদিন হলো এ বাড়িতে আসেনি, তাই আমি আশাকে দিয়ে ওকে ডেকে পাঠিয়েছিলাম। চ্যাম্পিয়নশিপ কম্পিটিশন আর মাত্র কয়েকটা মাস বাকি। তোমাকে আমি কতবার বলেছি, ও হচ্ছে একমাত্র ছেলে যে ট্রফি জিতবে বলে আমি ভরসা করে আছি। এই সময় ওর এক মনে প্র্যাকটিস করাটা দরকার, অথচ তুমি ডাকছো বলে ও চলে আসবে। যা আশা, বিক্রমকে এগিয়ে দিয়ে চলো। বিক্রম, তুমি জানো নিশ্চয়ই আশা বিক্রমকে ভালোবাসে। হোয়াট? হ্যাঁ, যদি না জানো তো এবার জানো, তারা দুজন পরস্পরকে ভালোবাসে। তুমি তো বলেছিলে বিক্রম এবার নিশ্চয়ই চ্যাম্পিয়ন হবে, আর সে যদি আশাকে বিয়ে করে তাহলে ক্ষতি কি? ছেলে না হোক, জামাই তো উত্তরাধিকারী হবে। আর সেই ভেবেই আশার সঙ্গে বিক্রমের মেলামেশাকে প্রশ্রয় দিয়েছি। কোথায় যাচ্ছ? বক্সিং স্কুলে যাচ্ছি। আর শোনো, যাবার আগে একটা কথা তোমায় বলছি, মা হিসেবে তুমি কি প্ল্যান করছো, তোমার ইন্টেনশন কিরকম সেসব কথা তুমিই জানো, কিন্তু বিক্রমকে তুমি ডিস্টার্ব করবে না। সকালটাই হচ্ছে প্র্যাকটিসের জন্য ভাইটাল টাইম। Yes, sir. Did a cold ring. Vikram or Asha? Okay, can I take care of your mother? Please, please, please. তোকেও মারতে ইচ্ছে হচ্ছে। তুমি কে জামাই মারবে? আমি তোর বড় ভাই। বড় ভাই? কে কার ভাই? কেমন বড় ভাই? অবিনাশ পাটাদার কখন কোথায় ভুল করে রক্ষিতা রেখেছে? আশা, তারই সুযোগ নিতে তুমি এসেছো? সোনা অজয় পাটাদার, তুমি যেখানকার লোক সেখানে থাকবে। বিক্রমকে আমি ভালোবাসি, আমাদের দুজনের মধ্যে তুমি কখনো আসার চেষ্টা করবে না, মাইন্ড ইট। এসো বিক্রম।
ফাঁ করে তাকিয়ে আছিস কি? এ তো হলো বোনের কীর্তি, একটু অপেক্ষা কর, ভাইয়ের কীর্তিও দেখিয়ে দেব। মামি তুমি কিছু করো, আর অপেক্ষা করতে পারবো না। আর এত বড় সাহস যে আমার পার্সোনাল ব্যাপারে মাথা ঘামাচ্ছে? সে কে যে আমার পার্সোনাল ব্যাপারে মাথা ঘামাবে? আরে বাবা আমি কি করব, তোর বাবাই তো মাথায় তুলেছে। আমি বলে দিলাম সে যদি আর আমার পার্সোনাল ব্যাপারে মাথা ঘামায় তাহলে তার মুখ ভেঙে দেবো। তাহলে তো সাহস আমার সামনে বিক্রমকে বলে মারবো। আচ্ছা হলো বাবা, তুই রাগিস না, তোর বাবা আসুক আমি বলবো। কি হয়েছে মা? মেয়ের একদম সকাল সকাল দেখছি গরমা গরম আলোচনা চলছে। তুমি কি জানো কাল বিক্রমকে আসার সামনে তোমার ছেলে অজয় পিটিয়েছে? যতদূর জানি অজয় তো ওরকম নয়। তাহলে আমি কি মিথ্যে বলছি? ও হো বাবা চেঁচাস না, ও তো তোর বড় দাদা। সে আপনার বড় ছেলে হতে পারে, তাকে আমি বড় ভাই মানতে পারবো না। আশা ওর উপর রাখছো কেন? সে কেন বিক্রমকে মারবে? সে তো আমাদের কেউ নয়। কেউ নয়, কেউ নয়। আমি তোমাকে কতবার বলেছি অজু হচ্ছে আমার ছেলে আর আমি তার বাবা। গাছের পাতা যত দূরেই পড়ে থাকুক, তাকে দেখলে যেমন গাছের পরিচয় মিলে, ঠিক তেমনি সে যত দূরেই পড়ে থাকুক না কেন তার আসল পরিচয় হচ্ছে সে হচ্ছে আমার ছেলে আর আমি হচ্ছি তার বাবা। অজু তুই কাল বিক্রমকে মেরেছিস? হ্যাঁ। কেন? বড় ভাই হিসেবে কর্তব্য করি। মানে আপনি বাবা, আপনার সামনে বলাটা উচিত হবে না, কিন্তু এটুকু জেনে রাখুন আমার পরিবারের অসম্মানকে আমি কখনোই বরদাস্ত করতে পারবো না। পরিবার? আরে রমা অজিত আর আশা তোকে পরিবারের সদস্য বলে গ্রহণ করেছে কি? তারা করুক বা না করুক তাতে আমার কিছু যায় আসে না, আমি আমার কর্তব্য করেছি আর করব। তুই জানিস না অজু, আশা বিক্রমকে ভালোবাসে আর রমাও বিক্রমকে জামাই করতে চায়, সেই জন্য ওদের দুজনকে মেলামেশা করার জন্য ছেড়ে দিয়েছে। মেলামেশা মানে এটা নয় যে শিষ্টাচার ভুলে যাবে। আপনি আশাকে সাবধান করে দেবেন, বিয়ে যে সময় হবার হবে, কিন্তু তার আগে যদি আমি দুজনকে ওরকম অবস্থায় দেখি তাহলে বিক্রম তো মার খাবেই, আশাকেও আমি ছাড়ব না। সেই সময় সে জানতে পারবে বড় ভাই কাকে বলে আর ছোট বোনকে সুপথে আনার জন্য বড় ভাই কেমন শাসন করতে পারে। আমি আজ ভারী খুশি সুমিত্রা, অজুকে তুমি মানুষের মতো মানুষ করে তুলেছ, কিন্তু রমা পারল না। অজিত, অজিত তুই ড্রাগ নিচ্ছিস? তাদের কি হয়েছে? এই শহরে 30% আমার মতো ইয়ং ম্যান প্রতিদিন ড্রাগস নিচ্ছে, আমি নিলে কি হয়েছে? না তুই ড্রাগ নিতে পারবি না। শুনুন মহাশয়, তুমি হলে ফ্যামিলি নাম্বার 1 আর আমি হচ্ছি ফ্যামিলি নাম্বার 2, একটা গাছের পরস্পর বিপরীত দিকে লম্বমান দুটো ডালের মতো। এটা যেমন এক হতে পারবে না, আমরাও এক হতে পারবো না। আমাদের চাল চলন রীতিনীতি এমনকি আমাদের রক্তটাও আলাদা, তাই মিস্টার আমাদের লাইফস্টাইলে ইন্টারফেয়ার না করে যেখানে আছো সেখানেই থাকো। চল রে, সন্ধ্যের মুডটাই নষ্ট করে দিই। আর আমার জ্ঞান দিতে হইব না, বুঝছস? আকাশে শকুনটা উড়লে পচা মোরা কোথায় যেমন জানন যায়, তেমনি তুই যখন এখানে ঘুর ঘুর করতেছ নিশ্চয়ই ওড়িশি স্কুলটা কাছেই আছে। সেই ওড়িশি স্কুলের পাশে একটা বক্সিং স্কুল আছে। হইলো তা আমার কি? আর সেখানে আমি চাকরি করি। হইব, তার ছেলেদের যদি একটু সুপারি দিই তো মেরে তোর জিওগ্রাফিটা না চেঞ্জ করে দেবে। আরে আমি ও ডাকার পোলা, তুই আমার সুপারি দেখাইতেছ? আমি সুপারিশ লই আইছি মোনার বাপ হর্ষবর্ধনের কাছে। দেখ, তোকে দেখা এত কোনো লাভ নেই, বুঝলি? তোর ওই সুপারি টাক কইরা তুই it gets man I love mona and give words and final decision marriage. English chala eto din sob thik thak cholchilo, ei malta jokhon esheche tokhon ekta gondol hobe. Golapi sign board ha itai ke kere age ami khondori talukdar o ese ami Madnipur theke aitechi. Acha apni Gopal Banerjee? Ha ami. Age namaskar. Tak tak. ও হ্যাঁ, আগে চিঠি হর্ষবাবু মেদিনীপুর চশমাটা রেখেছি, পড়তে পারবো না।
বলো না কি লেখা আছে তে আগে মোনা মোনা তো রেতে টেলিফোন পেয়ে বাইরে গেছে মোনা আইলে আপনি হারে হারে জানবেন আমি কে আমি তো হেনে থাকুমি কি বললে তুমি কার থাকবে মামার বাড়ি নাকি হ্যাঁ হর্ষবর্ধন তো জিতে লিখা দিয়েছে হেনে থাকুম হর্ষবর্ধন কি আমার গাজে যে সে যা লিখে দেবে সেই মতো আমার কাজ করতে হবে না না ব্যাপার কি স্যার শুনেন কথা আমার পুরো স্যার আরে দণ্ড তুই এহেন ঠান্ডা দিয়ে আমায় ঠান্ডা কইরা দিলি তো হোক নিউ মার্কেট থেকে একটা ড্রেস কিনবার জন্য আমায় রাত 10টা অবধি কলকাতার 52 বাজার 53 গলি ঘোরাবার কি দরকার ছিল এখন মামাকে কি বলবো আরে বাবা মনে প্রাণে না ধরলে কেউ একটা মেয়ের পেছনে এত টাকা খরচ করে নাকি ঘরের খেয়ে কেউ বোনের মস্ত তারায় কি বললে সে কথা তুমি বুঝবে না শোনো তুমি সকাল 6টার সময় রেডি হয়ে থাকবে ফেরার সময় এইরকম রাত হবে কেন রাত হবে আরে বাবা কলকাতা চৌরঙ্গি বাজার চাঁদনি চক চণ্ডী মন্দির চৌবাগা কত জায়গা আছে দেখবার বলো এমনি আর কতদিন যতদিন না ওকে সরাতে পারছি কে খান্ডাদা হ্যাঁ তুমি জানলে কি করে কি করে জানলাম মানে তোমার কথায় বাতাসে ভাসে আমি এই তুমি তুমি পালা পালা শিখি শিখি যাও সালামতের কাছ থেকে পুড়িয়ে নিচ্ছে পয়সা দেবে না ওই যে কোথায় ওই তো দিকে হ্যাঁ অজিত 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 দণ্ড ওকে এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে চলো আরে দণ্ড অজিতের কি হয়েছে অজিতের কি হয়েছে ব্যস্ত হওয়ার কিছু নেই অজিত তাকে ব্লাড দিচ্ছে দেখলে তো আমার ছেলে অজু আমাদের অজিতকে রক্ত দিল রক্ত মিলল তো দুই ভাই যে ওরা আরে উঠে পড়লে যে এত রক্ত দিলে রেস্ট নিয়ে নাও আমার রেস্টের দরকার নেই ডাক্তার তুমি হলে ফ্যামিলি নাম্বার ওয়ান আমরা হচ্ছি ফ্যামিলি নাম্বার টু একটা গাছের পরস্পর বিপরীত দিকে লম্বমান দুটো ডালের মতো এটা যেমন এক হতে পারবে না আমরাও তেমনি এক হতে পারবো না আমাদের চাল চলন রীতিনীতি এমনকি আমাদের রক্তটাও আলাদা কাল রাত্রে টাকার জন্য কিছু গুন্ডা মারছিল অজিতকে আমি তাকে সেখান থেকে উদ্ধার করে এখানে নিয়ে এসেছিলাম আপনারা ব্যস্ত হবেন বলে কাল রাত্রের খবর না দিয়ে আজ সকালে খবর পাঠিয়েছিলাম নাও হি ইজ অল রাইট দেখো তুমি আমার ছেলেকে থাক কৃতজ্ঞতা জানাবার দরকার নেই অজিত না হয় এটা অন্য লোক হলেও আমার রক্ত যদি মিলে যেত তাহলেও আমি ঠিক এটাই করতাম এটা সাধারণ নাগরিকের কর্তব্য নমস্কার আপনি নন্দকিশোর দাস পেপসি কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর পেপসি কোম্পানি ও গত বছর কিক বক্সিং চ্যাম্পিয়নশিপকে পেপসি স্পন্সর করেছিল না আর হেভি লসও হয়েছিল কারণ আমরা যাকে স্পন্সর করেছিলাম সে 5 রাউন্ডও লড়তে পারেনি এবার যেন আমাদের কোম্পানি লস না করে সে চেষ্টাই করছি তাহলে এখানে আমার কাছে কেন এসেছেন আমাদের কোম্পানি লাভবান হওয়ার সঙ্গে সঙ্গে আপনিও লাভবান হয়ে যাবেন মানে অবিনাশ পট্টাদারের স্পন্সরশিপে লড়লে সে আপনাকে 1 লক্ষ টাকা দেবে কিন্তু আমার কোম্পানি হয়ে লড়লে আমরা আপনাকে 5 লক্ষ টাকা দেব তাছাড়া বালিগঞ্জ পার্ক স্ট্রিট জোকা যেখানে চাইবেন 3 বেডরুমে ফ্ল্যাটও আপনাকে দেয়া হবে আচ্ছা তাহলে আমার গ্যারান্টি গ্যারান্টি আমার কোম্পানি গুডউইল তাছাড়া রীতিমতো রিটেন এগ্রিমেন্ট হবে আর আপনি যদি আমার প্রস্তাবে রাজি হন
আমি এক্ষুনি আপনাকে 1,00,000 অ্যাডভান্স দেব। কি রাজি? রাজি কি বললি? পেপসি বিক্রমকে কিনে নিল? হ্যাঁ, আর পুত্রের মতো স্নেহ পাওয়া বিক্রম প্রমাণ করে দিয়ে গেল যে টাকার কাছে স্নেহ মমতার দাম কিছুই নেই। না, এটা আমি বিশ্বাস করতে পারছি না। কেন বিশ্বাস করতে পারছেন না? 20 বছর আগে আপনি নিজেও প্রমাণ করে দিয়েছেন যে আপনিও এই কাজ করতে পারেন। হুজুর, বারবার সেই পুরনো কথাগুলো তুলে আমাকে আঘাত দিস কেন? আঘাত করিনি, পুরনো কথাকে নতুন কথার সঙ্গে জুড়ে তুলনা করছি। হ্যাঁ, আমি জানতে পেরেছি টাকা কিরকম ভেলকি দেখাতে পারে। না, বিক্রমকে যদি লড়তে হয় তাহলে ও লড়বে আমার জন্য। বিক্রম, 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 শুনলাম তুই পেপসির হয়ে লড়বি? আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? সামান্য কটা টাকার জন্য তোর আদর্শ বিক্রি করে দিবি? ঠিক আছে, অজু তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছে বলে রেগে চলে এলি, আমি বলে দেবো, ও তোর পা ধরে ক্ষমা চেয়ে নেবে। চল আমার সঙ্গে চল। আরে চল। অবিনাশ, কেন এখানে ডিস্টার্ব করছো? এটা সকালে প্র্যাকটিসের টাইম, যাও, বেরিয়ে যাও। কি বলছো? চলে যাব? আরে তোমার কোম্পানি সে বদমাইশি করতে পারে, অবিনাশ, কিন্তু আমি নয়। 4 বছর আমি সব কাজকর্ম ছেড়ে ওকে ট্রেনিং দিয়েছি, আর আজ তাকে ছেড়ে চলে যাব। আজ ওকে নেবো, তবে যাব। চল চল আমার সঙ্গে চল। কেন টানছেন আমায়? আমি যাব না। কি বললি বিক্রম? কি বললি, যাবি না? না, নেমো খারাপ কুত্তা, বেইমানি করার জায়গা পেলি না। আমি কারোর সঙ্গে বেইমানি করিনি। ট্রেনিং দিলেন তো কি হয়েছে? মাসে মাসে আমিও তেমনি ফিস দিয়ে এসেছি। বর্তমানে কোন কোম্পানি হয়ে লড়বো সেটা আমার ইচ্ছার উপর নির্ভর করছে। কি বললি অবিনাশ? এত সাহস? তুমি আমার কোম্পানিতে দাঁড়িয়ে আমার লোকের গায়ে হাত তুলছো? মার শালাকে। অজিত, তুই 2 দিন হলো নার্সিংহোম থেকে ছাড়া পেয়েছি। কি কৃতজ্ঞতা জানাতে এলি? কৃতজ্ঞতা জানাবো কেন? বড় ভাই ছোট ভাইয়ের অভাবকে নিজের রক্ত দিয়ে পূরণ করে দিল, তাতে কৃতজ্ঞতার কি? তবে একটা নতুন কথা হচ্ছে, তোমার রক্ত আমার শরীরে গিয়ে আমার রক্তকে পবিত্র করে দিয়েছে। তাকে পুনরায় অপবিত্র হতে দেব না বলে প্রতিজ্ঞা করেছি। হ্যাঁ দাদা, আমি ড্রাগস নেওয়া ছেড়ে দিয়েছি। গুড, ভেরি গুড। কিন্তু দাদা, আবার কি হলো? বাবা কাল রাত থেকে এখনো পর্যন্ত ফেরেননি। কোথাও কাজে আটকে গিয়ে থাকবেন? না দাদা, বাবা কখনো বাড়ির বাইরে থাকেন না, যত রাত হলেও বাড়ি ফেরেন। মা আর আশা আজ সকাল থেকে চিন্তিত হয়ে পড়েছে। বাবা একটা রাত ফিরে আসেনি বলে তোরা ব্যস্ত হয়ে পড়েছিস। আমি আর মা 20 বছর ধরে তার পথ চেয়ে বসেছিলাম, সে কথা তো কেউ তখন ভাবেনি। দা ভাই, অজু, অজু, কি হয়েছে? আর কাল রাত্রির থেকে হসপিটালে পড়ে আছেন। কি বলছিস কি তুই? হ্যাঁ, তার মাথায় আঘাত লেগেছে, হাত পাও ফ্র্যাকচার হয়ে গেছে। আমি বাড়িতে ফোন করেই তোকে খবর দিতে এসেছি। শিগগিরই চল। হ্যাঁ চল। শর্ত, চিন্তার কিছু নেই, বাবার সঙ্গে ছেলে আছে। এনার গায়ে হাত দেবার কার এত সাহস হলো? আবে এখানে এসে আমার লোকের উপর হাত ওঠাবার তোর সাহস কি করে হলো? আমার কতটা সাহস সেটা আমি দেখিয়েছি কোথায়? এই অজু, তুই এদের সঙ্গে লাগিস না। আপনি চুপ করুন। এই অজু, জেনে শুনে তুই মরতে যাস না, তুই একা আছিস। আর যাস না, অজু চলে আয়। বল কোন বাস্টার্ড কাজ করেছে? আমি করেছি, আমি করেছি। কি করবে? কি করবো দেখবি। Thank you.
করলাম দেখলি তো? একটা কথা মনে রেখে দিস, ইনি আমার বাবা। এই কথাটা ওই বাস্টার্ড বিক্রমকে জানিয়ে দিবি, আর কখনো যদি কেউ তার উপর হাত উঠিয়েছে তাহলে সেই হাত কেটে তোদের মুখে পুরে দেবো আমি। অবিনাশ পট্টদার, তোমার বাবা এতদিন এখানে আছো, ওই একথা আমাকে বলনি তো? বলিনি, কারণ এতে আমার গর্ব করার কিছু নেই। আজ আমি যা হয়েছি তা আমার মায়ের জন্য। মানে অবিনাশ পট্টদারের স্ত্রী তোমার মা? না, ইনি আমার মা। ইনি তোমার মা? হ্যাঁ। ইনার সঙ্গে তোমার বহুবার দেখা হয়েছে, কিন্তু তিনি তিনি আর নেই। আমায় চিরদিনের জন্য ছেড়ে চলে গেছেন। মৃত্যু অবধি তার একটাই স্বপ্ন ছিল, আমায় কিক বক্সিং এর চ্যাম্পিয়ন হিসেবে দেখবেন। কিন্তু তার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। না অজু, তোর মা সেই স্বপ্নকে আমি বাস্তবে পরিণত করব। বাবা, আমি জানতাম না রে তুই কিক বক্সিং জানিস বলে। আমি তোকে ট্রেনিং দিয়ে চ্যাম্পিয়ন বানিয়ে দেব। আজ পর্যন্ত আমি তো পেতলকে সোনা ভেবে তার পেছনে অযথা পরিশ্রম করে এসেছি, কিন্তু আমি জানতে পারিনি আমার কাছে আসল সোনা আছে। সেই সোনাকে ঘষে মেজে আমি আরো চকচকে করে দেবো। আমি তোকে ট্রেনিং দেবো। সব টেনশন মাথা থেকে মুছে ফেল। তুই শুধু একটা কথা মনে রাখ, তোর কাজ হলো বক্সিং করা। কনসেন্ট্রেট কর, কারণ কনসেন্ট্রেশন সব কাজ সহজ করে দেয়। কনসেন্ট্রেট কর। কাম অন, স্ট্রেচ। অজু, ওঠ, ওঠ, ভীষণ কষ্ট হচ্ছে না? এত কষ্ট করার কি দরকার ছিল বলো তো? দরকার ছিল, এসব হচ্ছে ট্রেনিং এর একটা পার্ট। কিন্তু তুমি এমন চিৎকার করে উঠলে কেন? তোমার কষ্ট দেখে আমি সইতে পারিনি। তোমার কিক বক্সিং আমি দেখেছি, আরো ট্রেনিং নেবার কি দরকার ছিল? দরকার আছে, কিন্তু তুমি এসব যে করছো তার কোনো দরকার ছিল না। এটার কোনো দরকার নেই? না, এটার কোনো দরকার নেই তো? অ্যাবসলিউটলি নট। ঠিক আছে, আমি যাচ্ছি। এই সব কম্পিটিশনে আমার মা আমার পাশে পাশে থাকতো, মাকে দেখলে আমার শক্তি বেড়ে যেত। আর এখানে তুমি আছো, এখানে আছো, তোমার চোখের চাউনি, তোমার ঠোঁটের হাসি, তোমার চুরির রিনঝিন শব্দ আমার চারপাশে ঘিরে রয়েছে। সেই জন্য কোনো কষ্টই আমার লাগবে না, আমি কোনো যুদ্ধে আর হেরে যাব না।
রূপা ও গো সুন্দরী মন বলে তোমাকেই চির সাথী করি রূপে তুমি অপরূপা ও গো সুন্দরী মন বলে তোমাকেই চির সাথী করি রূপে তুমি অপরূপা ও গো সুন্দরী মন বলে তোমাকে চির সাথী করি আমি পেছনের দরজা খুলে রাখবো তুমি আজ ঠিক রাত 11টার সময় আসবে কিন্তু অত স্টুডেন্টদের মধ্যে আমি তোমাকে চিনবো কি করে
তিন নম্বর খাটে আমি শুই। গুনে গুনে দুটো খাট ছেড়ে দেবো। এই আসবি তো? আরে আসবো মানে আসবোই। আরে দণ্ড, তুই আমার খেতে লাঙল চালাইতেছিস? আমিও তোরে যদি লন্ড বন্ড না করছি তাইলে আমারও নাম খণ্ড না। এক দুই তিন, এক দুই তিন, ই কি ভুল করতেছিলাম রে? আমি চার নম্বরে আইসে পড়ছি। জুতাটা খুলে লই নিলে অসুবিধা হইব। মোনা মোনা ডার্লিং, রাত হইয়া গেছে তো অপেক্ষা কইরা শুইয়া পড়ছে। মোনা মোনা ডার্লিং, মোনা মোনা ডার্লিং, মোনা ডার্লিং। না 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 না, আমি ভূত নই, খণ্ডহরি। ভুল কে কে তুমি? আরে এই ছোকরা কিছুদিন পূর্বে হর্ষবর্ধনের কাছে চিঠি নিয়ে আমার কাছে এসেছিল। এর চরিত্র এত খারাপ। আয়া আমার চরিত্রটা এত খারাপ নয় আগে। এই মোনা দণ্ডকে কয়েছিল আমি কাউকে কি বলেছি? আমার সাথে তো কারো দেখা হয়নি মামু, অমিত তো বলছে। এ ভগবান, এই বিপদে পড়লে মাইয়া গুলান কি এমনই রং বদলায় নাকি মামু? চুপ করা। বুঝলি মোনা, দণ্ডুয়ার সন্ধ্যেবেলা ঠিকই কথা বলেছিল। কি কইছিল? বলেছিল হুঁশিয়ার থাকবে, আজ সন্ধ্যেবেলা বাড়িতে কিছু গন্ডগোল হতে পারে। আচ্ছা এই বাবা দেখছো কি? মার ওকে, মার! তোমাকে একটা বিবেক নাই, এক কারণে দুইবার মারো, এইগুলো আমার ভালো লাগে না। আমার গুনি রইয়া যাচ্ছিস। না রে ভাই না, তুই আমার ভুল বুঝছিস। গাড়ির তুই চল, আমি চলতেছি, তোর পদতুলি দে বাবা, একেবারে সাবধানে যেও। যাক বাবা, ওদের কাঁটাটা চিরকালের জন্য গেল। আরে আশা ডার্লিং, তুমি প্রেগনেন্ট হয়ে গেছো তো? সো হোয়াট, এই এত ব্যস্ত কেন? তুমি কাঁদছো কেন? আজকালকার যুগে এটা কোনো প্রবলেমই নয়। এই আশা, তোমাকে পুনরায় কুমারী করে দেবার জন্য এই শহরে ক্লিনিকের অভাব নেই। ছি বিক্রম, তোমার মুখে এমন কথা শুনবো বলে আমি আশা করিনি। আরে কামন আশা, আমার ক্যারিয়ার ছাড়া এই জীবনে আমি আর কিচ্ছু চিন্তা করি না। আর আমার ক্যারিয়ার গড়বার জন্য তোমার সঙ্গে সম্পর্ক রাখাটা নেহাতই জরুরি ছিল, সেই জন্য আমি তোমার সঙ্গে সম্পর্ক রেখেছিলাম। কিন্তু বর্তমানে তোমার বাবার সঙ্গে কোনো বিষয় আমার যখন সম্পর্ক নেই, তখন তোমার সঙ্গে সম্পর্ক রেখে লাভ কি? ইউ ইউ রাস্কেল! এই কামন আশা, চেয়ার দিয়ে এতদিন ধরে একজন বক্সিং চ্যাম্পিয়নকে আদর করতে, সেই হাত আজকে আবার মারতে আসছে, স্ট্রেঞ্জ। চাও আশা, যত টাকা খরচ হবে আমি তোমাকে দেব। তুমি কোনো ক্লিনিকে গিয়ে ওই পেটের লোডটা হালকা করে দিয়ে এসো। আমি তোমাকে ছাড়বো না বিক্রম, বলেছি না যে আমি তোমার বক্সিং কোচের মেয়ে? দেখো আশা, একজন লেখক বুড়ো হয়ে গেলে সে তার জীবনী লেখে, একজন খেলোয়াড় বুড়ো হয়ে গেলে কোচ হয়। তোমার বাবা তো বুড়ো হয়ে গেছে, আমার কি করবে? আমাকে তুমি আজকে কোনো কুলে রাখলে না বিক্রম, না বাবা আমার কাছে মুখ দেখাতে পারবো, না সমাজে মাথা তুলে চলতে পারবো। আজ আমার কাছে
সব দরজা বন্ধ, সব রাস্তা বন্ধ। আশা, বিক্রমের বাড়ি থেকে? আশা, কি হয়েছে আমায় বল। আশা, কি হলো মা, এমন করে কাঁদছিস কেন? কি হয়েছে তোর, বল মা আমায়। কাঁদা ছাড়া ও আর কি করতে পারে? ও কেন কাঁদবে, ওর কি অসুবিধা হয়েছে? তার কোনো অসুবিধাকে আপনারা কেউ সুবিধা করতে পারবেন না বলে ও আজ আত্মহত্যা করতে চাচ্ছিল। আত্মহত্যা? আশা, তুই আত্মহত্যা করতে যাচ্ছিলি কেন মা, তোর কি হয়েছে? সেটা আমার মুখেই শুনুন। কোন ভাষায়? থাক, কৃতজ্ঞতা জানাবার দরকার নেই। ওর জায়গায় যে কেউ থাকলে আমি তাকে এমনি বাঁচাতাম, এটা একজন সাধারণ নাগরিকের কর্তব্য। বিক্রম, তুই কেন এসেছিস? অবিনাশ পাট্টাদার পাঠিয়ে দিয়েছে বুঝি, আমার হাত পা ধরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমায় কেউ পাঠায়নি, আমার বিবেক আমায় তোর কাছে টেনে এনেছে। বিবেক? আরে এসব দল বদলের ব্যাপারে বিবেক ফিবেক কোত্থেকে আসছে? তুই যেটা ভাবছিস সেটার জন্য আসিনি আমি। তবে কিসের জন্য এসেছিস জানিস? আশা সুইসাইড করতে গেছিল, তাতে আমার কি আসে যায়? কি হলো, তোর কিছু নয়? আশা প্রেগনেন্ট হওয়ার ব্যাপারে তুই দায়ী নস? আরে অজয়, বাংলায় একটা কথা আছে, মন জানে পাপ আর মা জানে বাপ। যা তুই জিজ্ঞেস করে নে, তার পেটে যে বাচ্চাটা বড় হচ্ছে তার বাপ আমি না অন্য কেউ। কি মারবি? আরে না না, আমার ভুল হয়ে গেছে, আমি তোকে কেন মারব? সেদিন আমাদের স্টুডেন্টদের মেরে চলে এসেছিস বলে ভেবেছিস আজও মেরে পার পেয়ে যাবি? হ্যাঁ, সেদিনের কথা ভুলে যাও বিক্রম, আমি আশার কথা বলতে এসেছি। ও, তা তুই কেন আশার বিষয়ে ওকালতি করবার জন্য এসেছিস? আশা আমার বোন। আমি তার দাদা। দাদা? বোন? আরে এ কথা বলতে তোর লজ্জা লাগলো না? ও বাড়িতে তো আজ পর্যন্ত কেউ তোকে মেনে নেয়নি, একমাত্র অবিনাশ পাট্টাদার ছাড়া আর তোকে কেউ নিজের বলে গ্রহণ করে। আরে কেউ আমায় গ্রহণ করুক বা না করুক, কিন্তু সে বাড়ির ছেলে হিসেবে আমার কর্তব্য আমি নিশ্চয় করব। এই বিক্রম, আমি অনুরোধ করছি, অযথা অযথা নিন্দে অপবাদ থেকে থেকে বাঁচা প্লিজ। হ্যাঁ, সেই জন্যই তো বলছি ওকে অ্যাবর্শন করিয়ে দে। হ্যাঁ, যত টাকা লাগে আমি খরচা করার জন্য রাজি আছি, এই কথা কেউ জানতে পারবে না, এমনকি বাড়ির লোকজন পর্যন্ত না, যা ওকে বুঝিয়ে বলে দে। এই বিক্রম, তোর লাগেনি তো? লাগেনি ভাই, আমায় ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে। এই দেখ, আমি তোর পা ধরেছি, ওকে বিয়ে করি না বিক্রম, আমার বোনটাকে বাঁচিয়ে দে বিক্রম। নির্বা, আমার পা ধরছিস? তোমার ওই কুকুরটার পায়ে পড়াচ্ছে, আমি অ্যাবর্শন করিয়ে নেব, তার চেয়ে আরে ভালো আমি আত্মহত্যা করব। আশা, দুধ কলা দিয়ে একটা কাল সাপ পুষেছে সেটা আমি জানতাম না। অজু, এর মতো একটা বেঈমান নেমখারাম ছেলে তুই পা ধরেছিলি? বাইরের লোক তো এর চেয়ে বেশি আর কি করতে পারতাম না অজু, তুই আমাদের। থাক, আর কৃতজ্ঞতা জানাবার দরকার নেই, আমি যা করেছি সেটা সাধারণ নাগরিকের কর্তব্য। আরে
এসব কি হচ্ছে? আমার জিনিসপত্র ফেলে দিচ্ছেন কেন? তোমরা তো চাও আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। আরে আমাকে বললেই হতো এসব জিনিস ফেলার কি দরকার ছিল, আমি এমনিতেই তো চলে যেতে পারতাম। এই আসবার দিন থেকে আমি বুঝে নিয়েছি তোমরা আমায় এখানে কেউ থাকতে দেবে না। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে এখানে থাকতে দেবো না। আর তুই কোথায় থাকবি সে কেবল আমি বলবো, আমি ডিসাইড করবো। তাহলে বলুন কোথায় থাকবো? বাড়িতে। বাড়িতে? কোন বাড়িতে? কার বাড়িতে? তোর বাড়ি, আমাদের সবার বাড়ি, যেখানে তোর অধিকার আছে। অধিকার? বারবার আঙুল তুলে আমায় সবাই দেখিয়ে দিয়েছে আমি একটা বাইরের লোক। আজ অব্দি আমরা চোখ থাকতেও অন্ধ হয়ে পথ চলেছি, কিন্তু আজ তুই সেই অন্ধত্ব ঘুচিয়ে দিয়েছিস আমাদের। তুই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিস নিজের রক্ত বাইরে থাকলেও আপনার। সেই জন্যে তোর এই ঘর ভেঙে দিয়ে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। কিছু দেরি হয়নি, বরং আমাদের সবাইকে শিক্ষা দেওয়ার জন্য এই সময়টাই দরকার ছিল। দেখুন আমার কথাটা বুঝবার। থাক, দেখো জু, তোকে বাড়ি নিয়ে যেতে এসে তোর প্রতি কৃতজ্ঞতা দেখাতে চাই না, বা সাধারণ নাগরিকের কর্তব্য করতে চাই না, এটা হচ্ছে এক মায়ের কর্তব্য। মা? হ্যাঁ রে, অজিত আসার মতো তুই আমার কোলে বড় না হতে পারিস, কিন্তু মার কোলের মর্যাদা বাড়াবার জন্য তুই বহু অপমান সহ্য করেছিস। তুই আমার বড় ছেলে, তুই আমার বড় ছেলে। মা, ওস্তাদ তোমার মনে রাখা উচিত বিক্রমের সঙ্গে অবিনাশ পাট্টাদারের ছেলে লড়ছে। সেদিন এখানে এসে সেই ছোকরা আমার ছেলেদের যেরকম মেরে ফাটিয়ে দিয়ে গেল সেটা আমি নিজের চোখে দেখেছি। এখন আমার বাপ ছেলে এক হয়ে গেছে, ওদের মনোবল এখন প্রচুর বেড়ে গেছে। আপনি একদম ব্যস্ত হবেন না নন্দবাবু। কেন ব্যস্ত হব না? আজ অব্দি সে আমায় বারবার হারিয়ে এসেছে, তাকে আমি এত সহজে ভুলে যাবো? বারবার কথাটা ভুলে যান আপনি, এবার দেখুন আমি তার হাল মাস এক করে ছাড়ছি। কথাটা যত সহজ বলে ভাবছো কথাটা তত সহজ নয়। আচ্ছা, মনের শক্তি ভেঙে গেলে দেহের শক্তি কমে যায় না? হ্যাঁ, লড়াইয়ের আগে যদি তার মনটাকে দুর্বল করে দেওয়া যায় তাহলে তার শরীর আপনা আপনি ভেঙে পড়বে, মূলেই বিনাশ করবে যারে রেখো না তারে কৃপা করে। আরে এই সদা, আরে কাল সকালে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কম্পিটিশন হবে, আমি বাড়ি যাচ্ছি। তুই স্কুল বন্ধ করে দিস, রাত্রে অজুর কাছে থাকবি। আপনি বাড়িতে গিয়ে রেস্ট নিন, কাল না আপনার কম্পিটিশন আছে। না, বাবাকে ছেড়ে আমি কোথাও যাবো না। এসব কি বলছেন আপনি? রেস্ট না নিলে আপনি লড়বেন কি করে? তাছাড়া চ্যাম্পিয়ন ট্রফি অ্যারেঞ্জমেন্টের জন্য আমরা 50 লক্ষ টাকা ইনভেস্ট করে দিয়েছি, সেসব কি জলে পড়ে যাবে? দেখুন, চ্যাম্পিয়নশিপ ট্রফির থেকেও আমার বাবার জীবন আমার কাছে অনেক বড়, তাই আপনারা শত বুঝালেও আমি বাবাকে ছেড়ে যাব না। অজু, অজু, কি হলো বাবা? শোন, ওরা যেটা বলছে সেটা কর বাবা। এটা কেবল আমার স্বপ্ন নয়, সুমিত্রারও স্বপ্ন ছিল। আমাদের দুজনের স্বপ্ন সার্থক করতে হবে, তোকে লড়তেই হবে বাবা। তুই সেই মাকে কথা দিয়েছিলিস ট্রফি এনে দিবি বলে, সে তো চলে গেল। তোর এই মা অপেক্ষা করে আছে তোর হাতে সে ট্রফি দেখবে বলে, তার আশা তুই পূরণ করবি না বাবা? মা। হ্যাঁ বাবা। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদের স্বাগত জানাচ্ছি অজন্তা 25th অ্যানুয়াল কিক বক্সিং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে। বিভিন্ন গ্রুপে জিতে জিতে যে দুজন প্রতিযোগী ফাইনালে উঠে এসেছেন তারা আজ এখানে লড়বেন, আর যে জিতবেন সে হবেন 25th অ্যানুয়াল অজন্তা ন্যাশনাল চ্যাম্পিয়ন। সো আই রিকোয়েস্ট সেই দুজন ফাইনালিস্ট রিংয়ে আসুন, প্লিজ কাম টু দ্য রিং। অজু, তুই তোর বোনের অপমানের কথা ভুলে যাস না, বিক্রমকে এমন শাস্তি দিবি যাতে সে জীবনে সোজা হয়ে দাঁড়াতে না পারে।
লেডিস এন্ড জেন্টলম্যান, বর্তমান দুজন ফাইনালিস্টই রিংয়ে পৌঁছে গেছেন। আমি ওনাদের আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। ইনি হলেন মিস্টার অজয় পাট্টাদার, আর আমার বাঁদিকে রয়েছেন মিস্টার বিক্রম মজুমদার। সো লেটস স্টার্ট দ্য ফাইট। লেট আস স্টার্ট দ্য ফার্স্ট রাউন্ড। অজু, আরো জোরে, আরো জোরে মারো কে। বলেছিলাম না, বলে নয় বুদ্ধিতে ওকে হারিয়ে দিতে হবে। শোনো, যদি তুই চাস তোর বোনকে আমি বিয়ে করি, তাহলে তোকে এই লড়াইয়ে হেরে যেতে হবে। চুপচাপ দাঁড়িয়ে মার খাচ্ছিস কেন? ওকে মারছিস না কেন? বিক্রম আমায় বলেছে আমি যদি হারি তাহলে আশাকে বিয়ে করবে। আমার বোনের কপালে সিঁদুরের ফোঁটা আমার কাছে অনেক বেশি মূল্যবান। মা, মামি কাঁচো কেন? সব তোরই জন্যে, তোরই জন্যে ও বিক্রমের কাছে হেরে যাওয়ার পণ করেছে। ওকে ছেড়ে দাও ভাই, মারো মারো দাও ভাই মারো। তোমার বোন বিক্রমকে বিয়ে করলে যত না খুশি হবে, তার চেয়ে বেশি খুশি হবে তুমি চ্যাম্পিয়ন হলে। আশা, সে ভীষণ স্বার্থপর, বিশ্বাসঘাতক। সে চ্যাম্পিয়ন হলেও আমি তাকে বিয়ে করব না। তুই এখন যা আশা, আমায় কি করতে হবে সেটা আমি ভালো করে জানি। মার তুই, মার। আরে রমা, হুজুর কি হয়েছে? আরে আমার থেকে ট্রেনিং নেওয়া ছেলে হেরে যাচ্ছে কি করে? কি হয়েছে হুজুর? ওর বোনের জন্যই অজ হচ্ছে। মানে হ্যাঁ
আমি সব শুনেছি অচু, সব কথা শুনেছি। তোর বোনের জন্য এই বলিদান আমার যত না গর্বিত করবে তার চেয়ে বেশি গর্বিত করবে এই চ্যাম্পিয়নশিপে যদি তুই চ্যাম্পিয়ন হোস। ওঠ অচু, ওঠ, ওঠ, ওঠ অচু, ওঠ, ওঠ অচু, ওঠ, ওঠ, ওঠ। আমি যদি তোর বোনকে বিয়ে না করি তাহলে তুই কি করবি? এই দেখছিস কি বে, তোর তো এই মুহূর্তে হাত তোলবার ক্ষমতা নেই। আবে অজয়, আমার শেষ কথা শুনে নে, আমি তোর বোনকে বিয়ে করব না। আমার গার্লফ্রেন্ড ওইখানে বসে আছে, দেখবে দেখ। অজু, এই বেইমানের কাছে মার কে তোর কিলা বলো? দা ভাই, ও বড় স্বার্থপর, ওকে তুমি চেনো না দা ভাই। এই অজু, এটা হচ্ছে শেষ রাউন্ড, এই রাউন্ডে তোকে জিততেই হবে। কনসেন্ট্রেট কর, মনে মনে নিজেকে শক্ত কর। সুমিত্রাকে দেওয়া কথা তোকে রাখতেই হবে, তোকে জিততেই হবে। কনসেন্ট্রেট কর, কনসেন্ট্রেট কর অজু, কনসেন্ট্রেট কর, কনসেন্ট্রেট কর, কনসেন্ট্রেট কর অজু, কনসেন্ট্রেট কর, কনসেন্ট্রেট কর অজু, কনসেন্ট্রেট কর, কনসেন্ট্রেট কর, কনসেন্ট্রেট কর, কনসেন্ট্রেট কর, কনসেন্ট্রেট কর, কনসেন্ট্রেট কর অজু, কনসেন্ট্রেট কর, কনসেন্ট্রেট কর, কনসেন্ট্রেট কর অজু, কনসেন্ট্রেট কর, কনসেন্ট্রেট কর, কনসেন্ট্রেট কর, কনসেন্ট্রেট কর অজু। ন্যাশনাল চ্যাম্পিয়ন অজয় পট্টাদার। না না, আমি চ্যাম্পিয়ন নই, কারোর চোখের জলের বিনিময়ে আমি চ্যাম্পিয়ন হতে চাই না। বিক্রম, বিক্রম, ওঠ বিক্রম, ওঠ, ওঠ। আজ হয়তো তুই হেরে গেলি বক্সিং দিয়ে, কিন্তু আমার বোনকে বিয়ে করলে আমি তোর কাছে চিরঋণী হয়ে থাকবো বিক্রম। তুই আশাকে স্বীকার কর বিক্রম, আশাকে স্বীকার কর।
বিক্রম, হ্যাঁ বিক্রম, আমার কাছে বাবা ছিল না বলে আমায় বাস্টার্ড শুনতে হয়েছিল। আমার মা সেই অপমান সইতে না পেরে আমাকে চিরদিনের মতো ছেড়ে চলে গেল। তুই কি চাস তোর বাচ্চাও বাস্টার্ড শব্দ শুনুক, আমার বোন কলঙ্কের বোঝা বয়ে বেড়াক? আশাকে বিয়ে করে নে বিক্রম, বিয়ে করে নে আশাকে, আশাকে বিয়ে করে নে বিক্রম। তোর কাছে আমি হাত জোড় করছি, তুই আমাকে ক্ষমা করে দে অজয়, আমি ভুল পথে চলে যাচ্ছিলাম, তুই আমার চোখ খুলে দিয়েছিস। বিক্রম, তুই আজ সবার উঠতে উঠে গেলি রাজু, ভাবতে পারছি না তোকে আশীর্বাদ করবো না ক্ষমা চাইবো। না বাবা না, আজ থেকে তুমি শুধু সন নাম্বার ওয়ান নয়, তুমি আমাদের দাদা নাম্বার ওয়ান। অজিত, চল চল ওঠ বিক্রম, ওঠ। মা নাও, নাও। ওই মাকে কথা দিয়েছিলি বলে আজ এই মার মাথা তুই উঁচু করে দিলি বাবা। মা, মা বলেছে আমাকে ঠাই দিলে গো, ওই স্নেহেরই বাঁধনে বেঁধেছে নিলে গো। মা বলেছে আমাকে ঠাই দিলে গো, ওই স্নেহেরই বাঁধনে।